স্ট্যাটাস ছিল কি কাল হোস্ট যাচ্ছি অ্যাডমিন প্যানেলের সাথে ফ্রন্ট এন্ডের একটা রিলেশন তৈরি করতে যাচ্ছিলাম আমরা। তো বেসিক্যালি খেয়াল করেন, এখান থেকে ক্যাটাগরি তৈরি করা যাচ্ছিল, মাইনাস করা যাচ্ছিল। সেম ভাবে ম্যানুফ্যাকচারার তৈরি করা যাচ্ছিল, মাইনাস করা যাচ্ছিল। আচ্ছা, প্রোডাক্ট তৈরি করা যাচ্ছিল এবং প্রোডাক্ট ম্যানেজ করা যাচ্ছিল। এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ডিটেইলস ইনফরমেশন দেখতে পাচ্ছিলাম। নাইস। এবার এডিট ডিলিট কাজটা আপনাদের হোমওয়ার্ক ছিল, আপনারা করে নেবেন, এটা কোনো সন্দেহ নেই না। এবার ফ্রন্ট এন্ডে আমরা ক্যাটাগরিগুলো ডিসপ্লে করতে পারছিলাম এভাবে। আপনি
ঠিক আছে, তো এটা বলতে কুই আসলো। ও সরি। আচ্ছা আমি তাহলে আপডেটের কাজটা করে দিচ্ছি। এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, আপডেট করতে যাওয়ার সময় প্রোডাক্ট আপডেটের বিষয়টা এটা একটু এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাওয়া ভালো আর কি। তো আমাদের অ্যাডমিন প্যানেলে প্রোডাক্টের ইনফরমেশনগুলো যখন আমরা কোনো কারণে এডিট যদি করতে চাই, আপডেট কীভাবে করতে পারি সে বিষয়ে একটু খেয়াল করেন। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই স্মার্ট একটা ফ্রেমওয়ার্ক ভিউজেস বা ভিউজেস অনেকে অনেক ভাবে বলে, তো ওইটা কিন্তু শিখতে হবে। হ্যাঁ আচ্ছা, তো প্রোডাক্ট এডিটের জন্য প্রোডাক্ট কন্ট্রোলার এডিট প্রোডাক্টে সেটা লোড করতে হবে। কন্ট্রোলার প্রোডাক্ট কন্ট্রোলার এটা এনক্রিপ্টেড করে রাখছি, এনক্রিপ্টেড এনক্রিপ্টেড পিএইচপি কোড খেয়াল করেন। হ্যাঁ আপডেটের কাজটা করতে হচ্ছে, পাবলিক ফাংশন ইডিট প্রোডাক্ট কেন দিয়ে তো সব করে আপডেট করতে যাওয়া একটু দেখি। আচ্ছা তারপরে আমরা ফ্রন্ট এন্ড এ কাজ করবো আর কি। Right.
তো কোনো ইনফরমেশন যেন এডিট করতে গিয়ে আপডেট করতে সমস্যা না হয়। আচ্ছা এখানে দেখেন চেক করি ক্লিক করলাম আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ, কারণ হচ্ছে যে এখানে ক্যাটাগরি গুলো চেঞ্জ করা হয়নি না থাকবে, এগুলো বেসিক্যালি যেটা করা লাগবে আমাকে এখান থেকে দুটো লাইন কপি করতে হবে, কপি অ্যান্ড পেস্ট অলসো ইনক্লুড দিস অ্যারে ইন্ডেক্স অ্যান্ড ভ্যালু here and put that. Now it's working well. কি বললাম, কারণ আমি এডিট প্রোডাক্ট যখন করবো, আমরা যখন ক্রিয়েট প্রোডাক্টে যাচ্ছিলাম, আমরা যখন এখান থেকে অ্যাড প্রোডাক্টে যাচ্ছিলাম, এখানে এই যে ক্যাটাগরি এবং ম্যানুফ্যাকচার এগুলো ছিল তাই না? আমি কি করছি, এডিট প্রোডাক্টের যে ফর্মটা হবে সেই ফর্মটাও কি এরকমই হবে না? হ্যাঁ এরকমই কিন্তু হবে। এই জন্য এক ক্রিয়েট প্রোডাক্টের ফর্মটা নিয়ে আমি এডিট প্রোডাক্টে এখানে পেস্ট করে দিচ্ছি, বাট এখানে তো অ্যাড প্রোডাক্টের মতো এখানেও তো ওই ক্যাটাগরিগুলো ডেটাবেস থেকে আনা ছিল। আচ্ছা আচ্ছা তাই না, বুঝতে পারছি। ক্রিয়েট প্রোডাক্টে যেমন ক্যাটাগরিগুলো, এই যে অ্যাড প্রোডাক্টের এখানে এখানেও যেমন এই ক্যাটাগরিগুলো হয়ে গেল প্রোডাক্ট, এখানে যেমন প্রোডাক্টগুলো ডেটাবেস থেকে আনা ছিল ক্যাটাগরিগুলা ম্যানুফ্যাকচারারগুলা, তো আমি এই ফর্মটায় যদি এডিট প্রোডাক্টে নিয়ে আসি এখানেও কি এটা থাকবে না? তাহলে এগুলো তো আনা লাগবে, এগুলো আনার জন্য আমি ফাংশন এখানে লিখছিলাম না, আমি শুধু লিখছিলাম কি প্রোডাক্ট বাই আইডি, এই একটা ফাংশন লিখছিলাম এবং এটা পাঠাইছিলাম, যে কারণে এই ক্রিয়েট এডিট প্রোডাক্টে এই ক্যাটাগরিজ এবং এই ম্যানুফ্যাকচারার্স এই ভেরিয়েবলগুলো আনডিফাইন্ড ছিল। এখন কী করলাম, ওই যে ক্রিয়েট প্রোডাক্টের মধ্যে যে ক্যাটাগরিজ এবং ম্যানুফ্যাকচারারগুলো ছিল ফাংশন দুটো এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এবং এই যে এডিট প্রোডাক্ট পেজের মধ্যেও এখানে অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে কী করলাম দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, প্রোডাক্ট থেকে ম্যানেজ প্রোডাক্টে যাই, এডিটে যাই বা পনেরো আসার কথা না, পনেরো কিন্তু আসছে এবং এগুলো কিন্তু চলে আসছে, হ্যাঁ এগুলো চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমত এখানে ভ্যালুগুলো শো করবে তাই না, যে প্রোডাক্ট বাই আইডি এটা তো আমাদের কাছে আছে, এখানে শো করে দিই। প্রোডাক্ট বাই আইডি প্রোডাক্টের নেম, দেখেন প্রোডাক্টের নামটা চলে আসার কথা, এই যে নামটা চলে আসছে, প্রাইস কোয়ান্টিটি শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন এগুলো নিয়ে আসি, সেমভাবে প্রাইস প্রোডাক্টের কোয়ান্টিটি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন
করতেছি বলুন তো। আসলো না কেন? শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন কিন্তু আসে নাই, খেয়াল করছেন? আসে নাই কেন, খেয়াল করছেন? স্যার ওটা কি স্যার ইয়ের জন্য কি স্যার মানে কি বলে পাবে মনে হয় লাইভ থেকে দিচ্ছি পাচ্ছে না কি এরকম কিছু। আমি যদি ক্রিয়েট প্রোডাক্টে যাই এখানে যদি কিছু দেই মানে আমার ভয়েস শুনে কেমন মনে হচ্ছে আপনাদের? অপরিচিত অপরিচিত সাইফুলও খাইছি, আমিও খাইছি, সাইফুলের বিষয়ে এমন আমাকে একটা কথা বলেন, আমি এখানে যে কাজগুলো করতেছি কারো যদি কোনো সন্দেহ থাকে কি করতেছি এগুলা আমাকে একটু বলে, আমি একটু বেশি কথা বলতে পারবো না, বাট আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো, সমস্যা নেই। যেগুলো কি করতেছি কেন করতেছি এগুলো একটু বলেন। আমার মনে হয় যে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করে থাকেন এগুলো মানে তাই না? আদার কি হচ্ছে ক্যাটাগরিজ ক্যাটাগরি ম্যানুফ্যাকচারার্স ম্যানুফ্যাকচার ওখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিয়েছি। এখানে তো স্যার আমরা করতে তো হবে, ওটা তো করবো, আমি যদি বলি যে এই কাজটা কেন করলাম আমাকে কেউ একজন অ্যান্সার দেন।
এই সারি থেকে কেউ একজন আমাকে অ্যান্সার দেন যে আমি এই কাজগুলো কেন করলাম। কোনো সমস্যা নাই, আপনি যা মনে করছেন বলেন। ক্যাটাগরি আইডিতে যে পাবলিশ করা হয়েছে যে ক্যাটাগরির নামটা, সেটা পাওয়ার জন্য ওই ক্যাটাগরির উপরে লেখা হয়েছে এটা এলএনডি দিয়ে কি করা হয়েছে বলেন। ক্যাটাগরির নামটা পাওয়ার জন্য ক্যাটাগরির নাম শুধু খেয়াল করবেন এই লাইনটা দিয়ে কি করা হচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ক্যাটাগরি স্টেটমেন্টটা আমার আছে। ক্যাটাগরি স্টেবিলের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে না? প্রথম কথা হচ্ছে এই ক্যাটাগরি স্টেবিলটা নিয়ে, যেহেতু আমরা লিকুইড প্রসেসে আছি, এই ক্যাটাগরি স্টেবিলটা নিয়ে কোন মডেল কাজ করতেছে? ক্যাটাগরি মডেল এদেরকে একটা মডেল, এটা হচ্ছে হায়ার, তার একটা ফাংশন, ইলিকুইডের একটা ফাংশন হচ্ছে হায়ার। সো ক্যাটাগরি টেবিল থেকে তাদেরকে নিয়ে আসো, গেট করো, যাদের পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান আছে। তাহলে ক্যাটাগরি স্টেবিলে পাবলিক স্ট্যাটাস ওয়ান আছে কয়টা? 1 2 3 4 5 5টা আছে, কোথায়? 4টা। তাহলে এই 4টা রোকে সে তুলে নিয়ে আসবে এতটুকুর মাধ্যমে। 4টা রোকে তুলে নিয়ে এসে কি করবে? এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। সেমভাবে ম্যানুফ্যাকচারার কি করছে, ম্যানুফ্যাকচারার টেবিল থেকে তাদেরকে তুলে নিয়ে আসো যাদের পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান সমান ওয়ান। সকল ম্যানুফ্যাকচারারকে তুলে নিয়ে এসে কোথায়? এই ভেরিয়েবলের মধ্যে রাখলো। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে কি আছে? সকল পাবলিশ ক্যাটাগরি, সকল পাবলিশ ম্যানুফ্যাকচারার, এগুলো একটা অ্যারে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। তো এগুলোকে আমি কী করে দিলাম, এই যে এডিট প্রোডাক্ট, এই পেজ আপনারা জানেন যে এই রিটার্ন এভাবে একটা ভিউ রিটার্ন করে, কোনো একটা ফাংশন থেকে এভাবে ভিউ রিটার্ন করতে পারি। এবং সেই ভিউতে যদি আমরা কোনো ডাটা পাঠাতে চাই, কোনো অ্যারে পাঠাতে চাই, তাহলে কী করতে হয়? উইথ করা যায়, কম্প্যাক্ট করা যায়, অ্যারে পাঠাতে হয়, তাই না? সো উইথ করলে এটা তিন লাইনে লিখতে হতো, এই জন্য উইথ করি নেই। কম্প্যাক্ট করলে কম্প্যাক্টও করা যেত, বাট অ্যারের মাধ্যমে, যেহেতু আমাদের অ্যারে নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারতেছেন, সবই অ্যারে, এর জন্য অ্যারে ইউজ করাটাই ভালো আমার কাছে যেটা মনে হয় আর কি। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে একটা ভ্যালু। এই সিনটেক্সটা কীরকম, এই সিনটেক্সটা কীরকম, আমি একটু আপনাদের পুরানো স্মৃতিচারণ করি। হ্যাঁ, এই সিনটেক্সটা খেয়াল করেন, এটা কিন্তু একটা অ্যারে, নাথিং এলস। একটু খেয়াল করে আমি এখানে জাস্ট এমনিতে একটু ইয়ার্কি ফাজলামি করি। এলাইনটা কি অ্যাকচুয়ালি কী, আমি যদি এভাবে বলি যে এই লাইনটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এখন আমি যদি বলি ডাটা ইজ ইকাল টু এই সিম্পল জিনিসটা, এটি একটা অ্যারে। এখন এটা হচ্ছে কি, এগুলো এখন এগুলো তো সব আনডিফাইন্ড। এই দেখেন, আর এটার তো সে চিনে না। আমি যদি এখানে বলে দিতাম, এটা না দিয়ে আমি বলে দিতাম যে প্রোডাক্ট আইডি বলে দিলাম, HEOO হ্যালো। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি পাঠালে বারবার লিখতে হবে, এটা এক লাইনে লিখে দিলেন। যতগুলো পাবলিশ থাকবে ততগুলো, এটা তো সিঙ্গেল ভেরিয়েবল হবে না। আমি যেটা করতে পারি, অ্যারেটাকে আলাদা আলাদা পাঠাতে পারি, ঠিক আছে? অ্যারেটাকে যদি আপনি আলাদা আলাদাভাবে পাঠাতে চান, তার সিনট্যাক্স আমি দেখাই দিচ্ছি দাঁড়ান। তো এবার বুঝতে পারছেন এই জিনিসটা কি, এটা একটা অ্যারে আর কিচ্ছু না, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে কি, ভ্যালু। আমরা এভাবে করতে পারি, এটা একটা আবার এই জিনিসটাকে এভাবে করতে পারি। আমি যদি বলি ডলার সাইন ডেটা ইজিক্যাল টু
এ ডবল আর এ ওয়াই অ্যারে, এভাবে অ্যারে ডিক্লেয়ার করে না। এবার যদি বলি ডাটা প্রোডাক্ট বাই আইডি ইকুয়াল টু, বুঝতে পারছেন বিষয়টা, আর কিছু না, এটা একটা ইনডেক্স, এটাও অ্যাসোসিয়েটিভ অ্যারে। মানে আমি এভাবেও লিখতে পারি, আবার এভাবে লিখতে পারি, এটা হচ্ছে কি এক লাইনে লেখা, আর এটা হচ্ছে কি অনেক লাইনে লেখা। এই লাইনের মানে যা, এটার মানে তাই। এখন এটা হলো বাচ্চা বলা মানের কাজ, আর এটা হলো সিনিয়রের কাজ। আপনি তো সিনিয়র হয়ে গেছেন, লারাভেল প্র্যাকটিস করতেছেন, কথা বললো কে জয়নুল আবেদিন মনে হয়, আপনি কি সিভি পাঠাইছেন? আপনার হোম ডিস্ট্রিক্ট কই? আপনি তো এত অলসর কথা না, কনফিউশনে না, ওরা সিরিয়াসলি লোক নি। আচ্ছা যাই হোক, খোলা হাতে হারিয়ে নিয়ে দিল, ঠিক আছে, ওকে নো প্রবলেম, ভিডিও আছে, সমস্যা নেই, দেখে নিয়ে, ঠিক আছে। সো এভাবে কাজটা হচ্ছে আর কি, ওরা ইমিডিয়েটলি লোক নিবে, আমাকে কালকে রাতে পাঠাতে বলছিল, ঠিক আছে। সো নাও যেটা করতে হবে, দেখেন আপনি বলতে চাচ্ছেন যে এটি এভাবে না লিখে এটা কি আমরা এভাবে লিখবো, একটু দাঁড়ান না, এভাবে অ্যাকচুয়ালি হবে না, তখন ইনডেক্স তো হয়ে যাবে কি, আমি কিভাবে কাউন্ট করবো, ম্যানেজ করতে পারবো না, তাই না? রাইট, হ্যাঁ, ভেরিয়েবল ধরে ধরে দিছি। আমি এখানে আর একটা কাজ করতে পারতাম, মনে করেন এখানে আমি আর একটা কাজ করতে পারতাম, এভাবে না লিখে, এভাবে না লিখে আমি আরেকটা যে কাজ করতে পারতাম, অনেকেই যেটা করে, এই যে মনে করেন এটা হচ্ছে আমার অ্যারের ইনডেক্স, এটা হচ্ছে তার ভ্যালু, তাই না? বুঝতে পারছেন কি আপনি? এই যে এখানে এভাবে আর কি, আর যেটা করতে পারতাম এভাবে না লিখে, উইথ, হ্যাঁ, এভাবে করতে পারতাম, আমাদের কাজ করতে হবে অলওয়েজ অ্যারে নিয়ে, সেম দুটোই কাজ করবে, কোনো সমস্যা নেই, এভাবে কাজ করবো, ভাবে কাজ করবো। বলেন কি বলছিলেন? এখানে না 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 কমা দেওয়া যাবে, এখানে মনে করেন আর একটা উদ্ধৃত গেলে এভাবে করতে হবে, এভাবে ভাবে আমি মনে করেন এই যে ভিউতে, ভিউতে এটা কেটে দিলাম কাজ, এখানে কিন্তু এটা কিন্তু ভেরিয়েবল, এখানে আপনি যা মুছে তাই পাঠাতে পারেন, যেহেতু আমার এই ভিউ ফাইলের মধ্যে এই ভেরিয়েবলটা পাঠানো আছে, আমি ভেরিয়েবল চেক করতেছি, দেখেন ভিউ প্রোডাক্ট এই ফাংশনটা কাজ করতেছে কোন রিকোয়েস্টের এগেনস্টে, এটা কাজ করতেছে হচ্ছে এটার এগেনস্টে না, দেখেন ক্লিক করতেছি আনডিফাইন্ড ভেরিয়েবল প্রোডাক্ট, মানে কি এখানে সমস্ত প্রোডাক্ট ছিল, সরি, হ্যাঁ এখানে যে প্রোডাক্ট ছিল, মানে এই 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 পেজের মধ্যে এই যে প্রোডাক্ট নামে ছিল না, আমি এখানে ভুল নাম দিয়ে দিয়েছিলাম আর কি, বুঝতে পারছেন কি বিষয়টা কোন দিকে যাচ্ছে। সো নাও এবার আমরা সর্বনাশ হয়ে গেছে, এগুলো কি করছি সব, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে সব আগের মতো নিয়ে নিচ্ছি, কারণ এতখানি আবার লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
সো দেখেন এই অ্যারেটা মনে হয় এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে? এটা একটা অ্যারে আর কিছু না। সো বেসিক্যালি আমি এতটুকু না লিখলেও হয়, এটাও কি একটা থার্ড প্যাকেট মানে হচ্ছে কি, আর তার মধ্যে প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ভ্যালু, আর এটা কি বলেন তো? মানে এই ভ্যালুটাকে আপনি এই অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, এই ভ্যালুটাকে আপনি এই অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, এই ভ্যালুটাকে আপনি এটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? এখন মনে করেন এটা আমার লাগবে, এটা কমেন্টস করে রাখি, আপনারা পরে কোন চ্যানেলে দেখে নিতে পারবেন। এখন এই যে লাস্টের লাইনে এখানে এই এডিট প্রোডাক্ট পেজের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে কিছু একটা আছে, এই পেজের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে যা আছে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো এইটা দিয়ে, তাই না? এই পেজের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে যা আছে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো কি দিয়ে, এইটা দিয়ে। আপনি এভাবে না লিখে, এভাবে না লিখে আরেকভাবে লিখতে পারেন, দেখেন আর কিছু দ্য সেম উইথ কোনো পিটি লাগবে না, আর এখানে একবারে লাস্ট সেমিকোলন দিব। অ্যাকচুয়ালি মানে সবই ভালো, বুঝতে পারছেন? কোনোটাই খারাপ না, কাউকে খারাপ বলাটা ঠিক না, কারণ তারা তো যে তারা তৈরি করছে তারা খারাপ হলে কি তৈরি করতো? অবশ্যই না। আমার সবগুলোরই গুড সাইড ব্যাড সাইড আছে, এভাবে পাঠাতে পারে। সেম এই লাইনও যা এইটাও তা একই। এখন আপনার যাকে ভালো লাগে, এটা হচ্ছে শাহরুখ খান, এটা হচ্ছে আমির খান, ঠিক আছে? আপনার যারে ভালো লাগে দুটোই ভালো। ওকে নাও দেখেন আমি যদি এবার ইয়েতে করি প্রোডাক্ট ইনফো ম্যানেজে যাই, এডিটে ক্লিক করি, আউটপুট শুড বি দ্য সেম সেম। ওকে আউটপুট সেম, কোনো পার্থক্য নাই। আমি আর একটা যাই, এটা নিয়ে উঠানো যাবে, এটা কেন বারবার আসতেছে আমি নিজেও কনফিউজ। আই থিঙ্ক এটাও যে আমরা ডিলিট করে দিছি তো ওই জন্য এপিআই থেকে যাচ্ছে বারবার। আপনারা ইয়া ডাউনলোড করে লোকাল সার্ভার থেকে চালায় না কি, আমি তো শর্টকাটে মারে দিচ্ছি, এগুলো আগে দেখাইতেমি না আপনাদেরকে। আমার কাছে মনে হচ্ছে যে না এগুলো দেখানো দরকার, কারণ আপনি যদি দুই একটা এগুলো ভুমভাগ না জানেন তাহলে তো সমস্যা। এগুলো তো ভুমভাগ এ নাকি জেল টেল মারা, আপনি বলবেন যে ভাই এটার জন্য আমার তিন দিন সময় লাগছে, কত অপশন দিচ্ছি দেখছেন, তিন দিন সময় লাগছে সংখ্যা। বাংলাদেশ যদি 16 কোটি মানুষ থাকে এটা যে শর্টকাট না, এটা কয়জন জানে বলে? 1 লাখ, শুধুমাত্র 1 লাখ এর বেশি না, 16 কোটির মধ্যে অনলি 1 লাখ। বাংলাদেশে কতগুলো ডেভেলপার আছে বলেন? পিএইচপি ডেভেলপার বা ওয়েব ডেভেলপার বলেন, পিএইচপি ডেভেলপার বলে ভুল হবে, ওয়েব ডেভেলপার বলেন। অসংখ্য কত? 1 লাখ, খুঁজে বার করেন আর বেশি হবে? যে কজনই বের হোক আপনারা থেকে কজন বের হবেন সবাই কি এগুলো মনে রাখতে পারবে বলেন? আপনারা এখান থেকে বেরোচ্ছেন ধরেন 26 জন, কজন আছেন আজকে? 3 × 5 আমার ছাড়া করেন আর কি, আচ্ছা আমি ছাড়া 25 জন, তাই হোক 25-26 জন আপনারা যারা আছেন, তো সবাই তো এগুলো কন্টিনিউ করবেন না, অবশ্যই করবেন।
তো যারা কন্টিনিউ করবেন তারপরও কিন্তু আপনাকে মিনিমাম 3 বছর এই কাজ না করলে আপনাকে ওয়েব ডেভেলপার বলা যাবে না তো যাই হোক বুঝতে পারেনি বলেন কাজ কাজ তো পাবেনি কাজের অভাব নাই ঠিক আছে কাজের অভাব নাই ঠিক আছে তারা বলতেছে ভালো একটা ছেলে পেলে দাও ভালো একটা মেয়ে পেলে দাও তারা কাজ জানে আমার কথা হচ্ছে আমাকে বলেন আপনি পারেন কি বলেন ঠিক আছে জয়নাল আবেদিন আপনি যদি আপনার কাজ দেখে হ্যাপি করতে পারেন আপনার কিন্তু লাইফ বাইরে যাবে বুঝতে পারতেছেন গাড়িতে করে নিয়ে যায় গাড়িতে করে দিয়ে যায় না আপনার যোগ্যতা নিতে হবে আপনাকে আপনাকে কেউ হেল্প করবে না সেটাই আপনাকে আপনার যোগ্যতা নিতে হবে প্রমাণ করতে হবে যে আমি এটা পারি আমাকে এটা দেন দেখেন সো প্রোডাক্টের নাম প্রাইস কোয়ান্টিটি শর্ট ডিসক্রিপশন লং ডিসক্রিপশন এখন কি করতে হবে ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেম আর হচ্ছে ইমেজ স্ট্যাটাস এগুলো নিয়ে আসতে হবে না সো এই ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেম তারপরে পাবলিকেশন স্ট্যাটাস এগুলো কিভাবে নিয়ে আসবো জাভাস্ক্রিপ্ট তো দ্রুত লিখে ফেলেন আমি লিখতেছি এটাই কি বলেন এটা একটা কিন্তু আরে আরে সারা কোন পাসে করতে গিয়ে দেখতে গেল ক্যাটাগরি সো এটা হচ্ছে কি ইনডেক্স এটা হচ্ছে কি তাহলে এবার এখানে দেখেন কি হয় এটা সাথে তো জয়েন করেন নাই আপনি ক্যাটাগরি জয়েন করেন প্রোডাক্ট বাই আইডি আমার যে ভেরিয়েবলটার মধ্যে ডাটা গুলো আছে প্রোডাক্ট বাই আইডি সো পাবলিকেশন স্ট্যাটাস থেকে চলে আসবে এখন দেখুন এই ক্যাটাগরি থেকে আপনি যেগুলো পাবলিকেশন স্ট্যাটাস হবে ওগুলো পাঠাবেন এই তিন নাম্বার আমি এই যে পাবলিকেশন স্ট্যাটাসটা চলে আসছে সেম ভাবে ক্যাটাগরি নেম ম্যানুফ্যাকচারার নেমও চলে আসবে হাউ সো এই লাইনটাকে কপি করতে হবে দি পারফেক্ট জি স্যার প্রথমে কি হবে ক্যাটাগরি আইডি এলিমেন্টের নাম কি ক্যাটাগরি আইডি এখানে দেখাবে কি ক্যাটাগরি আইডি আরেকটার নাম কি ম্যানুফ্যাকচারার আইডি আর সিলেক্ট পাবলিকেশন সিলেক্ট ম্যানুফ্যাকচারার এগুলো থাকবে না চলে আসছে বলেন জাভাস্ক্রিপ্টের কোডের পরে কি হয়েছে এইটা এটা হচ্ছে স্যার এটা হচ্ছে ভেরিয়েবলের নাম এই ভেরিয়েবলটা কোথা থেকে আসতেছে এই যে এই ভিউ ফাইলটা এডিট কোথায় এখানে যেহেতু আমি পাঠাচ্ছি এটা হচ্ছে সিনট্যাক্স ডলার সাইন ছাড়া সিঙ্গেল কোটেশনের মধ্যে পাঠাইতে হবে আর এটাকে আপনি ভিউ ফাইল ইউজ করবেন কিভাবে সিঙ্গেল কোটেশন ছাড়া ডলার সাইন দিয়ে আমার কথা বুঝতে পারছেন কি যে এটাই কিন্তু এই জিনিসটাই কি হয়ে যাচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে কি স্ট্রিং আর এখানে এটা হয়ে যাচ্ছে কি ভেরিয়েবল তাই না আমি যদি এখানে লিখতাম এক্স এ
এখানে লিখতে হবে তাহলে কি করতে হবে বলেন, এখানে সব জায়গায় লিখতে হবে, এখানে ডলার সাইনে লিখতে হবে সব জায়গায়, আর কিছু না। বাট এটা কিন্তু যা মন চাই তাই দেওয়া যাবে না, সেখানে এটা এটা কি হবে, আপনি এই যে এটা হচ্ছে কোয়েরি, কোয়েরি করার পর সে যা রিটার্ন করছে সেটা আপনি এখানে যে ভেরিয়েবল দিয়েছেন এটা এটা হয়তো হবে সেটা। এটা হচ্ছে কি, এটা বেসিক্যালি ক্লাসের অবজেক্ট, এখানে ওভাবে চিন্তা করতে পারবো না আমরা। এখানে হচ্ছে কি, এটা বেসিক্যালি দেখেন এটা হচ্ছে পিএসপির অবজেক্ট সাইন, এটা পিএসপির অবজেক্ট সাইন। সো পিএসপির অবজেক্ট সাইন দিয়ে আমরা কি করব, এটা হচ্ছে আমার এটা একটা অ্যারে, এই অ্যারের মধ্যে থেকে বেসিক্যালি এটা একটা অবজেক্টই বলতে পারেন, এটা একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে ডাটা বের করার জন্য আমার পিএসপি অবজেক্ট সাইন ইউজ করতে হবে। এটি কি একটা অ্যারে, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, এই ভেরিয়েবলের মধ্যে এই ফাংশন দিয়ে যে ডাটাগুলো নিয়ে আসছে সেই ডাটাগুলো এই খেয়াল করেন আপনার কোশ্চেন আনসার কিন্তু এখানে আছে। এই এটা একটা ফাংশন, এই ফাংশনের কাজ কি, সে কিছু ডাটা ডাটাবেস থেকে তুলে নিয়ে আসছে। সো ডাটাবেস থেকে যখন ডাটা আমাকে দেয় সে কি ডিরেক্ট ডাটা দেয়, সে ডাটাটা দিয়ে এক জায়গায় রাখে, বা মনে করেন ডাটাটা দিয়ে সে ভেরিয়েবলের মধ্যে একটা মেমোরিতে রাখলো, সেই মেমোরির নামটা আমি কি দিলাম, এইটা এটা হচ্ছে মেমোরির নাম, আর এটা হচ্ছে কি আমার ডাটা, ডাটাটা র্যামের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় আছে এবং যে জায়গায় আছে তার নাম হচ্ছে এইটা প্রোডাক্ট বাই আইডি। এখন আমি যদি ওই জায়গা থেকে এই এই নাম, এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে মেমোরিতে রাখা আছে ডাটা আর এটা হচ্ছে নাম। এখন আমি যদি এই নাম ধরে ডাটাকে নিতে চাই তাহলে আগে নাম ধরতে হবে। তো নাম ধরে এই যে পারমিশন নিয়ে, এই যে নাম ধরলাম পারমিশন নিলাম তারপরে একটা ডাটা নিলাম, নাম ধরলাম পারমিশন নিলাম একটা ডাটা নিলাম। হ্যাঁ, সো আপনার কথা ঠিক আছে কিন্তু ও কি বলছে বুঝতে পারছেন, যে আমরা নর্মালি এই সাইনটি ইউজ করি কখন, অবজেক্টের মধ্যে, সো দিস ইজ নট অ্যান অবজেক্ট, সো হোয়াই উই ইউজ দিস, আমরা কেন এটা ব্যবহার করছি। এর অ্যান্সার হচ্ছে না, এটা বেসিক্যালি আমরা ট্রিট করতে পারি অ্যাজ অবজেক্ট। এই অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলের মধ্যে ডাটা আছে কি, ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল কি ডাটা নিজে রাখতে পারে না, ভেরিয়েবল হচ্ছে একটা নাম, মেমোরি লোকেশনের নাম, ডাটাগুলো মেমোরিতে থাকে আর ভেরিয়েবল হচ্ছে কি যে জায়গায় আছে ওই জায়গাটার নাম, নাম আর কিছু না, বা বলতে পারেন আপনি স্টোরেজ লোকেশন, মেমোরি লোকেশন। এজন্য ওই ডাটাটা ধরার জন্য আমাকে নাম লাগতেছে এবং এটাকে বলতে পারেন কি পারমিশন, এই লোকেশন থেকে এই পারমিশন নিয়ে আমি এই ডাটাকে নিলাম। ওটা তো আসলে তো স্যার একটা ক্লাসে ছিল, কোনটা আমি রাখতে পারি, রেখে তারপরে যেখানে রাখবো ওই জায়গার তো নাম আছে, তো ওই নাম ধরে যদি আমি ডাটাকে নিতে চাই তার পারমিশন লাগতেছে, পারমিশনটা হচ্ছে কি, দিস ইজ পিএসপি অবজেক্ট, পিএসপির ক্ষেত্রে এটি হচ্ছে কি পারমিশন। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যে নর্মালি আমি যদি ক্যাটাগরি ক্লাস এন্ড ক্লাস এর একটা অবজেক্ট তৈরি করতে চাই কি লিখতে হবে, ডলার সাইন একটা ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম ইজ ইকুয়াল টু নিউ ক্যাটাগরি, অবজেক্ট হয়ে গেল। এটা একটা প্রসেস, আর একটা প্রসেস হচ্ছে এই যে এতটুকু, এইটার মানেও যা এতটুকুর মানে সেম, সেম এটার মানেও যা, অ্যাকচুয়ালি এটার মানে বলে ভুল হবে, এখানে ভেরিয়েবল এক হওয়া লাগবে, এটার মানেও যা, হ্যাঁ এটার মানেও যা এতটুকুর মানেও তাই, গন্ডগোলটা লাগে। হ্যাঁ, এখানে একটু ডিফিকাল্ট আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে আস্তে আস্তে দেখবেন। আপনি একটা প্রজেক্ট তৈরি করেন কষ্ট করে, আমার রিকোয়েস্ট থাকবে এখানে যারা আছেন সকালবেলা শান্তির একটা ঘুম স্যাক্রিফাইস করে এখানে আসছেন, তাই না, খায় না খায় আসছেন, এই যে মনে করেন দিতেছি পাইতেছেন তো নাকি,
তারপরে তাহলে মনে করেন না আমি কিন্তু লোক ভালো বলে বলে দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কেউ বুঝে নাই, বুঝতে নাও সেই জন্য এত কিছু স্যাক্রিফাইস করে আসছেন, খায় না খায় আসছেন। ইনফ্যাক্ট একটা প্রজেক্ট কিন্তু করে যদি না নিয়ে যান সেটা কিন্তু নিজের অপমান হবে, এবং সে অপমানটা কে করলো? আপনি নিজেই নিজের অপমান করলেন। এবার দেখেন কি করবেন আপনি। শুন নাও, আমরা এভাবে কাজটা করতে পারলাম। আর কথা বলা যাবে না, কোন আপডেট হয়ে যাবে। সব চলে আসছে ডাটা, আমি যেগুলোকে আপডেট করতে চাচ্ছি। এখন খেয়াল করেন, আমি যদি ম্যানেজ প্রোডাক্ট থেকে যখন যের উপর ক্লিক করব তার ডাটাগুলো কিন্তু এডিটে ক্লিক করলাম, ওই পার্টিকুলার ডাটাগুলো চলে আসছে এক্সেপ্ট ইমেজ। তো ইমেজের ক্ষেত্রে কি করবেন? সাধারণত ইমেজটাকে তো আর এখানে ওভাবে নিয়ে আসতে হবে, ইমেজটাকে দেখাইতে হয়। ইমেজটাকে কীভাবে দেখাবো? প্রোডাক্ট ইমেজের নিচে এসে একটা আইএমজি ট্যাগ নিব আমরা, এসআরসি, এর মধ্যে অল্টার, সোর্সের মধ্যে আমরা এভাবে প্রোডাক্টের ইমেজটা দেখা দিচ্ছি। কই গেল কই গেল? ফাংশন লাগবে না একটা, গতকালকে একটি ভুল করছিলাম। অ্যাসেট প্রোডাক্ট ইমেজ, তো আমি এর হাইট উইডথ একটু ছোট করে দিই 150। কেন এই যে ভেরিয়েবলটা প্রোডাক্ট বাই আইডি, এই যে ভেরিয়েবলটা প্রোডাক্ট বাই আইডি, এর মধ্যে প্রোডাক্ট বাই আইডি, প্রোডাক্ট বাই আইডি, এর মধ্যে ডাটা আসছে কোথা থেকে? এই ভেরিয়েবল থেকে। এই ভেরিয়েবলের মধ্যে আসছে কোথা থেকে? এই ফাংশন থেকে। এই ফাংশন থেকে কি বলা হয়েছে? এই ইউজার যে আইডি তার দিচ্ছে সে আইডির সাথে ওই টেবিলের যে আইডির সাথে মিলে যাবে, ওই রোর সব ডাটা নিয়ে আসবে না? সেখানে কি কি আছে? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি আইডি, ম্যানুফ্যাকচার আইডি, প্রোডাক্টের ইমেজটাও আছে না? সেটা আমি ইমেজের পাথটা কী করলাম এখান থেকে দেখেন, সোর্সের মধ্যে ইমেজের পাথটা পাইলে কী হয়? আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য সময় দেবো, একটু দেখেন। আমি এই কাজটা করে দিচ্ছি এট এ গ্লান্স, আমি একটু পরে আপনাদের 10 মিনিট সময় দিব, তারপর আপনি তখন এটা আপডেটের কাজটা করে নিতে পারবেন। তো নাও এবার যখন আমরা আপডেটে ক্লিক করবো, আপডেট প্রোডাক্ট কিনবে বাটনে ক্লিক করবো, এটা ফর্মের মধ্যে আছে। তো ফর্মের অ্যাকশন মেথড, অ্যাকশন মেথড অ্যাক্টিভ হবে, সে অ্যাকশনে কী হবে? প্রোডাক্ট আপডেট হবে, প্রোডাক্ট আপডেট হবে। তো ওয়েবডট পিএইচপি পেজে আসতেছি, প্রোডাক্ট আপডেট করাই আছে। তো হ্যাঁ, সেখানে কিন্তু আরেকটা ঝামেলা আছে, প্রোডাক্টটা আপডেট করবো আইডি ধরে না, তো হিডেনে কি নিতে হবে?
এখানে হবে শুধু আইডি, কারণ প্রোডাক্টে বিলে প্রোডাক্টের যে আইডি আছে তার নাম কি, শুধু আইডি। আর আমি এই ফিল্ড ইনপুট ফিল্ডের যে নাম দেবো সেটা আমার ইচ্ছা মতো, আমি এখানে আইডিও দিতে পারি, আবার আমি প্রোডাক্ট আইডি দিলাম, যেন দুইটা ম্যাচ না হয়, কালা না হয়, প্রোডাক্ট আইডি। এটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের আইডি, যে প্রোডাক্ট টেবিলে এই আইডি ধরে কি করবো আমরা, আপডেট করে দিব, ঠিক আছে। স্পিডেনে প্রোডাক্ট আইডি পাঠিয়ে দিলাম, নাও এবার এখান থেকে এসে প্রোডাক্ট আপডেট হলে আপডেট প্রোডাক্টের ফাংশনটা আমাদের এবার কল করতে হবে। সো প্রোডাক্ট কন্ট্রোলারে আসলাম, এখানে এসে বলে দেওয়া হচ্ছে পাবলিক ফাংশন আপডেট প্রোডাক্ট। এখানে কি লাগবে, রিকোয়েস্ট, রিকোয়েস্ট ওকে। সো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিকোয়েস্টের মধ্যে এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস আর এটা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট, এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে ক্লাসের একটা অবজেক্ট। সো এই ক্লাসের কাজ কি, এই ইনপুট ফর্মের মধ্যে থেকে যে ডাটাগুলো আসবে ল্যারাভেল ফ্রেমওয়ার্কে, ফর্মের মধ্যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো কন্ট্রোল করা এই ক্লাসটা। কোন একটা ক্লাসের মধ্যে আর একটা ক্লাসে আপনি ইউজ করেন তাকে কি করতে হয়, এই জন্য যে উপরে ইউজ করা আছে ইলুমিনেট এসটিপি এডিটি, আপনি এটা বন্ধ করে দেন কাজ করবে না, এটা বন্ধ করে দেখেন দেখবেন আনডিফাইন্ড। এখানে আমরা মনে করেন আগে একটু ভ্যালিডেশনটা চালাই দিই, ইনফ্যাক্ট এতটুকু আসবে আর কি, বা ছোট একটা কাজ করি আচ্ছা just a minute. যাবো ভাবছিলাম ঠিক তাই হচ্ছে, এখন দেখেন আমি যখন ফিল্ডটা আপডেট করবো দুইটা মেজর ইস্যু আছে, একটা হচ্ছে যেহেতু আমি ফাইল নিয়ে কাজ করতেছি, এখন সে কি করতে পারে সব ডাটা চেঞ্জ করতে পারে উইদাউট ইমেজ, আবার কি করতে পারে ইমেজ সহ চেঞ্জ করতে পারে। তো মনে করেন যদি ইমেজ ছাড়া চেঞ্জ করে, ইমেজটা চেঞ্জ করবে না, অন্য অন্য ইনফরমেশন চেঞ্জ করবে, ইমেজটা ঠিক থাকবে। এবার যদি আপডেটে ক্লিক করে, ইমেজ আগেরটাই ছিল, আপডেটে ক্লিক করলে কি হয় এই ভেরিয়েবলটার মধ্যে কোনো মান আসে না, এ দেখেন আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্টার করে দেখতেছি, কারণ জানি ল্যারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে যখন আমি আছি, যখন কোনো একটা ফর্মের মাধ্যমে, হ্যাঁ যখন কোনো একটা ফর্মের মাধ্যমে আমি কোনো একটা ফাইল নিয়ে আসবো, কি বলে দিচ্ছি ইনসি টাইপ, আমার কোনো একটা ফাইল ডাটা আসবে, সো ফাইল ডাটাটা রিসিভ করে কি রিকোয়েস্ট ফাইল, সো রিকোয়েস্ট ফাইল দিয়ে আমরা ওই ফাইল ডাটাকে রিসিভ করলাম, রিসিভ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রেখে সেটাকে প্রিন্টার করতেছি। সো যখন আমি এডিট করতে এসে নতুন কোনো ইমেজ দিচ্ছি না, আপডেট করতেছি না, এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার, কিছুই আসবে না, এটা এখানে একটা ইমেজ দেওয়া আছে যে এক্সাম্পল পিএনজি। সো আমি আবার নতুন করে করি, দেখে ম্যানেজ প্রোডাক্টে যাচ্ছি, মানে কারণ এটা এডিট করতে আসতেছি, এখন কোনো কোনো ফাইল নো ফাইল সিলেক্ট করা, এবার আপডেট দিই ভেরিয়েবলটা কি ফাঁকা, এবার মনে করেন আবার এখানে আসলাম, এখানে এসে একটা ফাইল সিলেক্ট করে দিই, আসছে না, এখন এখান থেকে একটু চালাকি করা যায় না, একটু চালাকি করেন তার সাথে ইফ আবাস না
আগে আমি কনফিউশন চেঞ্জ করেছি, ইকো হ্যালো ইকো হার্ট, খেয়াল করেন কিন্তু। তাহলে এবার যদি ব্রাউজারে যাই, মনে করেন আমি প্রোডাক্টে আসলাম, ম্যানেজ প্রোডাক্টে আসলাম, এডিটে আসলাম, ওকে আমি যদি আপডেট দিই এভাবে অবস্থা, আপডেট দিই আউটপুট কি আসবে বলে না থাকলে এখানে কিছু আসবে না, ফাঁকা ই ফাঁকা মানে কি ফলস সাবমিট দেই কি আসতেছে হাই, ঠিক আছে। আবার মনে করেন এখানে এসে আমি একটা ফাইল সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম, এখন যদি কি আসবে হচ্ছিল, কারণ এখন কিন্তু এর মধ্যে ডাটা আসবে, ডাটা আসা মানে কি ট্রু, সে ঢুকবে কোথায় হ্যালোতে, তারপর কি আসবে, তারপরে ইমেজ দিলে কাজ করবে এখানে, আর ইমেজ না দিলে কাজ করবে এখানে। তো আপনি একটা কাজ করেন, এখানে আবার আর একটু একটু খেলাধুলা করেন, আপনাদের তো আমার বয়স হচ্ছে মোটামুটি ভালোই, বাংলাদেশে গড়ায় কত, আপনাদের বয়স হচ্ছে 58, না শেষ হবে না, ওইটাই হলো আসল জীবন, দেখছেন মিলাচ্ছে কিন্তু কথায়, ওটাই হচ্ছে কি এটা হইতেছে নকল জীবন, দেখছেন কথা কি ঠিক আছে আমার, সেলিম বুঝতে পারছেন কি বলছি, এই যে আপনি এই যে তিন মাসে মানে নর্মালি কি ইউরোকালের জীবন তো ক্ষণস্থায়ী, তো এখানে তো ক্ষণস্থায়ী তিন বছর তিন মাস, এরপরে যে মাস যে আপনার শুরু হবে ওইটা কি কে আমাদের রাখ পর্যন্ত, তার মানে ওইটা আনলিমিটেড সারা জীবন, তো তাই না, মৃত্যুর পরে আমাদের যে জীবনটা আছে এটা কি, যদি এটা আমরা কেউ বিলিভ করি না, তাই না, হ্যাঁ বিলিভ করেন কিন্তু আমলে নেন না, প্রত্যেকটা মুসলমানই এটা বিশ্বাস করে আসলে ঘটনা হচ্ছে শয়তান তো আছে নাকি, সে কিন্তু কালকে নামাজ পড়ো যাও, আপনাদের করে কিনা জানি না, আমার মাঝে মধ্যে করে, আজকে সকালে ঘুমতে করছে 4:30 বলছে ভোর নামাজ পড়বো, তো দেখতেছি ঠিক আছে 4:30 বাজে, আচ্ছা কি পড়ো, ঘুমটা থেকে 7:03 বাজে, ঠিক আছে তাও মনে হয় স্যার 10 মিনিট ঘুমাইলাম, 10 মিনিট ঘুমাইলাম কি পরিমাণে অ্যাটাক করতে শয়তান চিন্তা করে, বার্সেলোনা খেলাটা স্যার আমি রিপিট দিল স্যার, 4 গোল খাইছি স্যার, শোনেন এটা অ্যাকচুয়ালি আপনার আমি বলছি না কথা বলবো না কাজ করেন, আচ্ছা কি করতে হবে বলেন তো, এখানে আমি বেসিক্যালি এখানে একটা ফাংশন কল করি, আপডেট প্রোডাক্ট ইনফো উইথ ইমেজ, এই ফাংশনটা ডেফিনেশন দিয়ে আমার এটাকে মনে করেন আমি প্রাইভেট বানিয়ে দিলাম স্যার, উইথ ইমেজটা মনে স্যার ছিল স্যার আমাদের কাছে, যেটা তো স্যার ইমেজ সেভ করছে স্যার সেটা নেই স্যার, হলো সেখানে কি লাগবে, ইস লাগবে না স্যার, দেখেন দুইটা প্রাইভেট ফাংশন বানিয়ে ফেললাম, এগুলো আমি বাইরে থেকে কি করতে দিব না, অ্যাক্সেস করতে দিব না, তাই না, বাট প্রাইভেট ফাংশন হোক আর পাবলিক হোক আর প্রোটেক্ট হোক আমি ইউজ করতে পারবো না স্যার, স্যার স্টোর প্রোডাক্ট স্যার, হ্যাঁ এটা দিয়ে কি স্যার হবে না,
বুঝি নাই কি বলছেন স্টোর প্রোডাক্ট যে স্যার আমাদের ফাংশনটা আছে পাবলিক ফাংশন স্যার এইটা স্টোর স্যার স্টোর এইটা জি স্যার এইটা দিয়ে তো অ্যাকচুয়ালি আমরা কি এখানে তো স্যার ইমেজও আছে স্যার এখানে স্যার সব কিছু আছে স্যার ইমেজ আছে না জি স্যার না না হবে না এটা তো নতুন করে সেভ করতেছি আর আমরা তো আইডিতে আপডেট করব এটা সেভ স্যার সেভ করতে স্যার সেভই করব বাট আমরা অন্যভাবে আর কি এটা আইডিতে স্যার ওইটাই স্যার কপি করে নিয়ে এসে স্যার একটু মডিফাই করব রাইট রাইট হ্যাঁ সেটা হবে ওকে সো এখানে কি লিখতে হবে রিকোয়েস্ট ফাংশন কল করার সময় আমি রিকোয়েস্ট পাস করে দিচ্ছি রিকোয়েস্ট এর আইডি আছে এখানেও রিকোয়েস্ট পাস করে দিচ্ছি সো প্রথমে আমি কিন্তু এখানেই করতে পারতাম এখানে গুলো অনেক বড় জি স্যার এখানে ছোট ছোট ফাংশন আকারে ভাগ করে নিচ্ছি ঠিক আছে এই কথাটা কিন্তু আমাকে সেলিম বলছিল ঠিক আছে সেই 1972 সালে বাট তখন কিন্তু আমি করি নাই কারণ তখন আপনাদের বয়স ছিল মাত্র 27 বছর এখন কিন্তু 58 বছর হয়েছে এখন যদি এখন আমার মনে হয় এটা জায়েজ আছে স্যার এটাই ভালো লাগে স্যার ওটা হ্যাঁ ওটা দেখতে স্যার কঠিন লাগে যায় স্যার এত বড় কি করছে কি করছে আর এটা স্যার ওই ফাংশনিং এসে আচ্ছা ঠিক আছে ওই ফাংশনটা ঘুরে পড়ে আসে হ্যাঁ এটা তো আপডেট প্রোডাক্ট ইনফো উইথ ইমেজ সো এখানে এসে কি করতে হবে রিকোয়েস্ট যে পাঠাচ্ছে এখানে ধরতে হবে না জি স্যার স্যার বলেন আপনার ইমেজ কি ওয়ালেটটা যেটা ডাটা লেসা আছে বা কোটাই আসবো আমরা যদি নতুন অ্যাপ করা হয় তাহলে আমরা নতুন আপডেট করলে সেটাকে আপডেট করে দেব আর নতুন না দিলে কিচ্ছু করব না ওই থাকবে দাসা স্যার একটা ফাংশন নেই হ্যাঁ চেক ইমেজ হ্যাঁ চেক ওই ইমেজ ইউআরএন এ হোয়াইট কোন আকারে যে ইমেজ ইউআরএন হ্যাঁ আমার আমার ইমেজ ইউআরএন হ্যাঁ আমি শুরু সেভ সময় একটা আচ্ছা আপনি শুরুতে চেক করবেন এখানে একটা রিকোয়েস্ট দিবেন চেক এটা স্যার সবচেয়ে ভালো হয় স্যার ভেরি মানে স্যার এই জিনিসটা দিলে স্যার ইমেজ ইউআরএন সেমি মানে স্যার এই জিনিসটা দিলে স্যার কি হয় স্যার যখন মনে করেন স্যার আপনি মানে ডাটা যা আছে স্যার এগুলো স্যার সবই সেভ হলো কিন্তু স্যার ইমেজটা স্যার ভ্যালিড দেয় না তখন কিন্তু স্যার ওই ডাটাগুলো সেভ হয়ে যাবে কিন্তু স্যার ইমেজটা কিন্তু স্যার গুড ভেরি গুড সেভ হয়ে গেছে ল্যাডাবেল কিন্তু ভাবে কাজ করছে সে প্রথমে চেক করে নিছে হ্যাঁ ফাইন সো এইভাবে করলে কি হয়ে যাচ্ছে একই জিনিস দুইবার হতো পার তখন কি একই জিনিস একবারই হবে রাইট রাইট ফাইন স্যার ডাটাটাও সেভ না সেভ করে স্যার ইমেজ সেভ না করে সে ডাটা ট্রান্সফার করবে না অলরাইট দুইটা করবে না স্যার একটা করবে সো হ্যাঁ আমি প্রথমে এখানে আসতেছি এখানে এসে বলতেছি এডিট প্রোডাক্টে স্যার একটা প্রবলেম দাঁড়ান চেক ইমেজ ফাংশন নাম দেব কি বলেন স্যার চেক ইমেজ আর চেক ইমেজ ভ্যালিডেশন স্যার চেক ইমেজ ভ্যালিডেশন বা চেক ইমেজ মানে ভেরিফাই এরকম আর এখানে সঠিক প্রশ্ন বলা চেক ইমেজ কি লেখো বলে ফাংশন নাম কি দেব সেটা বলেন চেক ইমেজ ভ্যালিডিটি বা ভ্যালিডেশন এক্সিস্ট চেক ইমেজ এক্সিস্ট সেলিম বলেন তো কিছু একটা আমি ওই উপরে একটু আটকে আছি ওইটা কোথায় এডিট প্রোডাক্ট এর ক্যাটাগরি জানেন এখানে সবগুলো ক্যাটাগরি নিয়ে নিচ্ছে হ্যাঁ পাবলিশড গেট ওয়ান চ্যানেল পাবলিশ তারপরে ম্যানুফ্যাকচারার সেম আর প্রোডাক্ট নিয়ে হইছে একটা ওই যে আইডি ধরে ভিউ ফাইলে এগুলা এই যে এডিট প্রোডাক্ট এর ব্রেক ডট পেজ এখানে তো একচুয়ালি এইটা আর এটার জন্য কি করা এটা আর এটার জন্য হচ্ছে আপনারা এটা করা হয়েছে মানে স্যার ক্যাটাগরিটা নেই এটা করা হয়েছে আর এটা করা হয়েছে এই দুইটা নিয়ে আসার জন্য এটা কারণ বলেছে এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে ভিউ প্রোফাইল এটা তো আলাদা জিনিস আমরা এডিটের জন্য যেটা করতেছি এডিটের ক্ষেত্রে এইটা এইটা আর এটার জন্য কি করা লাগতেছে এটা নিয়ে আসতে এই লাইনটা এবং এই লাইনটা আমি যদি দুইটা লাইন না লিখি তাহলে কিন্তু মারাত্মক দুই তিরণ আসবে প্রথম ইরর কি আসবে ক্যাটাগরি এই যে ক্যাটাগরিজ ভেরিয়েবল আনডিফাইন্ড দেখেন এডিটে আসি আরে বাবা তার তো ইরর হ্যাঁ ইরর করেছে স্যার স্যার আপডেট দিতে হবে
আপডেট দেওয়া লাগবে না এইতে স্যার হ্যাঁ বাড়ি আনএক্সপেক্টেড এগুলো কই থেকে আসলো ওহো এই জায়গায় স্যার হ্যাঁ যে এটা আসছে আচ্ছা ওটাকে নিয়ে যাই undefined variable কি দেখাচ্ছে ক্যাটাগরি সেটা ঠিক আছে আমি আনকমেন্ট করে মনে করেন দাম ক্যাটাগরিসটাকে আনকমেন্টস করে দিলাম তাহলে আমি কি দেখাবে স্যার ম্যানুফ্যাকচারার এডিটে পাবে এখন দেখো undefined variable ম্যানুফ্যাকচারার এবার রিলোড দেই ম্যানুফ্যাকচারার এবার ম্যানুফ্যাকচারার সব এখান থেকে তুলে দিচ্ছি এবার কোনো সমস্যা চাওলে করব এবার কিন্তু সে রুবেল হয়ে যাবে এবার সব আসছে সব নিয়ে আসছে এখন যখন আমি আপডেট করব তখন প্রথমে দিচ্ছি চেক ইমেজ এক্সিস্ট এক্সিস্ট স্ট্যাটাস চেক ইমেজ এক্সিস্ট স্ট্যাটাস ফাংশনের নাম যত বড় হয় হোক ফাংশনের নাম সেটা যেন ভুলে যায় কি আছে কি আছে ইমেজ এক্সিস্ট দিলে তো স্যার ইমেজ এক্সিস্ট হ্যাঁ ইমেজ এক্সিস্ট স্ট্যাটাস আচ্ছা চেকটা কেটে দিলাম ইমেজ অনলি স্যার ইমেজ এক্সিস্ট ইমেজ এক্সিস্ট স্ট্যাটাস দেখছেন এই যে কোলাবোরেট করলে জিনিসটা ভালো হয় আর ইমেজ এক্সিস্ট স্ট্যাটাস এখানে আরো ছোট করা যায় স্যার ইমেজ এক্সিস্ট স্যার ইমেজ এক্সিস্ট ইজ ইমেজ এক্সিস্ট স্যার ইজ ইমেজ এক্সিস্ট রাইট এটা করা যায় ঠিক আছে অনেক কিছু করা যায় স্যার অনলি ইমেজ এক্সিস্ট স্যার আচ্ছা ঠিক আছে স্যার আর কথা বলেন না সো এই ফাংশনের ডেফিনিশন দেওয়া লাগবে পাবলিক function image exist status request পাঠাই দিব request পাঠাই দিলাম স্যার পাবলিক দিতে হবে এটা পাবলিক এটা প্রাইভেট করে দিন জান কেউ যেন না পায় আচ্ছা আপনারা তখন বলছিলেন মনে মনে বলছিলেন যে প্রাইভেট দিয়ে কি হবে আন্দাজে হ্যাঁ বলছেন না মনে মনে আমি কিন্তু জানি স্যার যে খালি সব লিখছেন পাবলিক পাবলিক ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো right now select all student info edit student info so মনে করছে হ্যাঁ কিছু জিনিস তো প্রাইভেট এর ফাইল থাকে লাগে এগুলো তো রাখতে হবে কিছু করার নাই so now এখানে কি করবেন এখানে আমরা এই কাজটা করে দিব নাকি জি স্যার এটা হ্যাঁ এইখানে স্যার এটা আসলে এখানে তো সেটা না সেটা দেখবে যে স্যার ইমেজের স্যার যে সব ভ্যালিডেশন এখানে কি করবে এখানে দেখবে স্যার ইমেজটা মানে স্যার আমরা পিএনজি দিতেছি কিনা মানে হাইটটা ঠিক আছে কিনা ওয়াইডটা ঠিক আছে কিনা স্যার না সেটা ঠিক আছে এখন ইমেজ সে নতুন করে এই ফাংশনটার কাজ কি ইমেজ দিছে কি দিছে না সেটা ইমেজ আপলোড করার সময় যে একটা মক আপ করে দিছে আমরা যে ইমেজ ইউআই আছে আর ওখানে ইমেজ এর নেম নিয়ে পাথ নিয়ে ওটা এখানে হবে যদি সেই ইমেজ পায় আর এই না পায় তাহলে স্যার টাকা দিতে হবে ইমেজ ইউআই ওকে নাইস নাও গেট ইট সো কি করতেছে যদি তাহলে আপডেট করতে এসে প্রথমে এই ফাংশনটা কল হবে ইমেজ এক্সিস্ট স্ট্যাটাস ফাংশনটা কল এখানে আসবে এখানে এসে দেখবে ইমেজটা আছে কি না মানে রিকোয়েস্টটা নিয়ে আসলো রিকোয়েস্টটা নিয়ে এসে সেই রিকোয়েস্টে ধরে ওই ফর্ম থেকে নিয়ে এসে এখানে রাখলো যদি এইটা এটা এটার মধ্যে ভ্যালু কখনো যদি নতুন ইমেজ দেয় তাই না নতুন ইমেজ দিলে এই লাইনটা লাগবে না নতুন ইমেজ দিলে যেটা হবে প্রোডাক্ট ইমেজ থেকে তার নামটা নিয়ে নিলাম আপলোড পাথটা এভাবে থাকবে এবং মুভ করে দিব এবং ইমেজ ইউআরএলটা হবে এবং রিটার্ন হবে কি আচ্ছা এলসের পরে করে দিবেন ওকে আচ্ছা আর যদি এলস হয় ওকে তাহলে তো এখানে আমার একটা কাজ করতে হবে কাজ হচ্ছে যেটা দাঁড়ান একটু আমি কাজটা শেষ করি তারপরে সব এক্সপ্লেন করবো কী করতেছি এবং কেন করতেছি ঠিক আছে
দশটি মিনিট একটু ওয়েট করেন, আমি এরপরে এক্সপ্লেন করতেছি কী করতেছি এবং কেন করতেছি। ওই ছেলেটা একটা বিশাল ভেজাল বাজায় দিছে, ঠিক আছে, হ্যাঁ, বাট ভেজালটা একটু ভালো হয়েছে, অ্যান্ড দ্যাটস অল, ঠিক আছে না? ওপস সরি, ঝামেলা আছে অ্যাকচুয়ালি এখানে, এটা হবে না, এটাই হবে, এখানে হবে রিকোয়েস্ট, নাম দিছিলাম কি ইডেনে পাঠাইছিলাম না প্রোডাক্টের আইডিটা, নাও ইটস ওয়ার্কিং, রিটার্ন ইমেজ ওয়ারেন্ট। সো দেখেন আমি কি করলাম, এবারে এক্সপ্লেন করি, যখন যখন এখান থেকে আপডেট করতে এসে যখন সেখানে আপডেটে ক্লিক করবে, আপডেটে যখন ক্লিক করবে তখন কী হবে, তখন দুইটা স্ট্যাটাস আমরা প্রাথমিক ধরতেছি, একটা হচ্ছে সে নতুন ইমেজ দিবে না, আরেকটা হচ্ছে সে নতুন ইমেজ দিবে। প্রথমে ধরে নিচ্ছি সে নতুন ইমেজ দিচ্ছে না, ধরে নতুন ইমেজ দিচ্ছে না, তাহলে কী হবে, আপডেট করলো ওই ইউআরএল অ্যালাইজ ধরে এই ফাংশনটা কল হচ্ছে, আপডেট প্রোডাক্ট কল হচ্ছে, ঠিক আছে। এবার কল হওয়ার সাথে সাথে কী হচ্ছে, এখানে সে প্রাথমিক ফাংশনটা কল হচ্ছে না, এখন এটা তো ফাংশনের নাম, এখানে দিস দিছি কেন বলেন তো, হ্যাঁ, কারণ সিস্টেম হচ্ছে আপনিও যদি কোনো কাজ করেন যে না ঠিক আছে আমি কি এটা করবো, হ্যাঁ করো, মানে পারমিশন, কত ভদ্র সমাজ, ঠিক আছে, আপনি আপনার শার্ট মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠতে শার্ট পরবেন, শার্টটা হাতে নিয়ে বলবেন কি এই শার্টটা কি পরবো, হ্যাঁ করো, ঠিক আছে আমার পরবো, ঠিক আছে, যেরকম মানে পারমিশন নিয়ে করতেছেন, আপনি আপনার জিনিস ইউজ করবেন, বাট তারপরও কি বলেন তো ওই দিসটা কি, অন ক্লাস অবজেক্ট, ইয়েস, এটা দিয়ে আমি কি করতে পারি, এটাতে বেসিক্যালি একটা ক্লাস, ক্লাসের নাম কি প্রোডাক্ট কন্ট্রোলার, আমরা আগে তৈরি করছি স্টুডেন্ট ক্লাস, ক্যাটাগরি ক্লাস, ব্লক ক্লাস, নিউজ ক্লাস, তাই না? তো এরকম এটা একটা ক্লাস, তার নাম কি প্রোডাক্ট কন্ট্রোলার, সেই ক্লাসের মধ্যে কি থাকবে, নাম্বার অফ মেথডস এন্ড প্রপার্টিস, এবং সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো কি দিয়ে, আমি আমার প্রপার্টি অ্যাক্সেস করবো কি দিয়ে, দিস দিয়ে। এখন এটা কি একটা ফাংশন, এটা কি প্রাইভেট ফাংশন, সেই ফাংশনটাকে প্রাইভেট করলাম কেন, কারণ হচ্ছে যে ফাংশনটার আমার আর কাউকে আমি ইউজ করতে দিব না, আমি নিজে ইউজ করব, রাইট, এর জন্য আমি এখানে ইউজ করছি প্রাইভেট। সো প্রাইভেট ফাংশন এই যে এখানে প্রথমে কল করছে ইমেজ এক্সিস্ট স্ট্যাটাস, প্রথমে আমি চেক করতেছি যে সেই ইমেজটা নতুন ইমেজ দিছে নাকি পুরাতন ইমেজে আছে, ওকে, তাহলে এখন এখানে আসলো, আমি এটা কি প্যারামিটার পাঠালাম রিকোয়েস্ট, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট আছে, কারণ আমি আমার এটা লাগবে, কারণ সে ইমেজ দিছে কি দেয় নাই এটি এইটা ইনফরমেশন পাওয়ার জন্য আমার ফর্মে যাওয়া লাগবে না, ফর্মে যাওয়ার জন্য ফর্মের মধ্যেই তো সে ইমেজটা দিবে, অথবা আমি ফর্ম থেকে জানতে পারবো যে সেই ইমেজটা দিছে কি দেয় নাই। এখন ফর্মে অ্যাক্সেস করার জন্য কোন ক্লাস আছে, রিকোয়েস্ট, সো রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, সেই অবজেক্টটাকে কি করলাম আমি প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম, এখানে এসে রিসিভ করলো ডেফিনেশনে এসে, প্রথমে আমি কি করলাম ফাইলের মাধ্যমে ফর্ম থেকে প্রোডাক্ট ইমেজটা তুলে নিলাম এখানে রাখলাম, এখন যদি কেউ ইমেজ না দেয় তাহলে এই এখানে কিছু আসবে না, আর যদি কেউ নতুন করে ইমেজ দেয় তাহলে ভেরিয়েবলের মধ্যে কি মান আসবে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখলাম সেটা, তো যদি মান ভেরিয়েবলের মধ্যে যদি মান থাকে তাহলে কি হয় ট্রু, আর না থাকলে ফলস। এখন মনে করেন কেউ ইমেজ দেয় নাই, কেউ ইমেজ দেয় নাই, তাহলে কি হবে, আপডেটে ক্লিক করলাম কেউ ইমেজ দেয় নাই, সো এই ফাংশনটা কল হবে, এখানে আসবে এই ভেরিয়েবলের মধ্যে কিছু আসবে না, আসবে না, আসবে না, তাহলে ভেরিয়েবলের মধ্যে কিছু না আসলে কন্ডিশন ট্রু হবে না ফলস হবে, কোথায় আসবে, এলসে আসবে, এলসে এসে কি করা হয়েছে দেখেন, এলসে এসে যেটা করা হয়েছে প্রোডাক্ট ক্লাসের মধ্যে হয়ার দিয়ে আইডি ইজিক্যাল টু এ রিকোয়েস্ট প্রোডাক্ট আইডি, এর মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে বলেন, আমি এই যে ইডি ফর্ম থেকে হিডেনে কি পাঠাইছিলাম, প্রোডাক্ট আইডি পাঠাইছিলাম না, সেটা এই এটা একটা ইনপুট ফিল্ডের নেম দিছিলাম কি প্রোডাক্ট আইডি, আর এর ভ্যালুর মধ্যে কি আছে ওই পার্টিকুলার রো প্রোডাক্ট আইডি, আমি মনে করেন এই যে থ্রি আছে, এখন থ্রি আছে, সো এখানে এসে কি করলাম, তাহলে ওই থ্রি আর থ্রি যে মিলে যাবে ফার্স্ট দিয়ে কয়টা আসে, একটা একাধিক, একটা আসে, তাহলে একটা এখানে আসলো, এখন এটা তো একটা অ্যারে, এখান থেকে আমি কি নিলাম দেখেন তো প্রোডাক্ট ইমেজ, তাহলে প্রোডাক্ট ইমেজ মানে কি ইমেজের পাঁচটা আছে না, সেটাকে আমি কোথায় রাখলাম, ইমেজ ইউআরএল একটা ভেরিয়েবলের মধ্যে, অ্যান্ড ফাইনালি সেটাকে কী করলাম রিটার্ন করলাম, ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয় বলেন,
সেটা যেখান থেকে কল হয় সেখানে কি হয় রিসিভ হয়। মনে আছে না যে আপনি সেভ টেপ করে একটা মেসেজ লিখছেন স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি, তারপরে কি করছেন রিটার্ন মেসেজ, মেসেজটা রিসিভ হয়েছে কোথায়? সেখান থেকে কল করছেন, তাহলে এখানে রিটার্ন করছেন ইমেজ ওয়ারেল, এটা কল হবে কোথায়? আমি যদি এটাকে ইকো করি, ইকো করি এবার আমার কাছে আমি এক্সিস্ট করে দিলাম, সাপোজ এক্সিস্ট করে দিলাম, এবার যদি ব্রাউজারে যাই যদি রিলোড দেওয়ার একবার, এবার আপডেটে ক্লিক করলে কি আসবে বলেন? ইমেজ না দিয়ে নতুন ইমেজ দিলে কি হবে? নতুন ইমেজের সিমেজ থেকে সে আপলোড করে ফেলবে, এখানে একটাই ইস্যু আছে কিন্তু ইমেজটাকে সে কি করবে? এখান থেকে মনে করেন আমি নতুন একটা ইমেজ দিয়ে দিলাম, আপলোড করে তার পাথটা কি করবে? আপলোড করে তার পাত্র দেখাবে। দেখেন আমি যদি যাই লেভেল 41 পাবলিকের মধ্যে প্রোডাক্ট ইমেজের মধ্যে, এখানে এক্সাম তিনটে ইমেজ আছে তাই না? এবার এটা ক্লিক করি, নতুন চলে আসছে, এবং এখানে যে পাত্র দেখাচ্ছে সেটা কি নতুন না পুরাতন? বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে যেটা দিয়ে আপনি আটকে গেছিলেন এটাই তাই না? এখন তো সহজ, খালি আদার্স ডাটা গুলোকে ধরে ধরে সেভ করে দিয়ে ফাইনালি বলেন বলেন এখানে স্যার আবার স্যার নিচে জিনিসগুলো স্যার আবার নিয়ে যেতে হবে এটা? জি স্যার, কারণ স্যার আগেরটা নাহলে পাবে না স্যার। তাহলে একটা কাজ করি, এই লাইনটা এখানে না লিখে লাইনটাকে কোথায় লিখব? ফাংশন স্যার এই লাইনটাকে অ্যাকচুয়ালি শু স্যার এটা না স্যার দুইটা লাইনই লাগবে স্যার। না না এটা তো লাগবেই, এটা ছাড়া তো হবে না, এটা থাকবে এখানে, এটাও লাগবে না? হ্যাঁ হ্যাঁ দুইটাই লাগবে, রাইট দুইটাই লাগবে। দুইটা হয়ে গেল না স্যার? এখানে স্যার আমার মনে হচ্ছে লজিকটা আমরা একটু চেঞ্জ করতে হবে। প্রথমে সে প্রোডাক্ট এর যে এলস এর মধ্যে দিছি না প্রোডাক্ট বাই আইডি, এটা স্যার এটা তো সব সময় চেক করবে, এটা তো শুধু এটা একদম এখানে দিয়ে দিব, এটা উপরে মানে এই ইমেজ এক্সিস্টের উপরেই হবে, এটা কিন্তু উপরে লাগবে না, উপরে লাগবে না রাইট? এটা কি আমি এক মানে এটা সব সময় লাগবে, এটাকে একদম উপরে দিয়ে দিলাম নাকি? হ্যাঁ স্যার। ওকে এখন এখানে শুধুমাত্র হবে কি স্যার এই যে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেওয়া লাগবে, যদি স্যার ইমেজটা থাকে তাহলে আনলিক হবে না হ্যাঁ আনলিক হবে। দাঁড়ান এক মিনিট দাঁড়ান, old product এইটা তো স্যার লাগবে না স্যার, এটা স্যার কেটে দেন স্যার, দাঁড়ান এটা কেন লাগবে না? ও সরি সরি রাইট, এটা তো এটা দিয়ে হবে। হ্যাঁ স্যার এটা এটা দিয়ে হবে, বাট এখানে এই ভেরিয়েবলের নামটা শুধু old old image url তাই না?
আমি কি করলাম প্রথমে আগে স্যার আমরা জিনিসটা নিয়ে আসলাম প্রোডাক্টের আইডি ধরে তার ইনফরমেশন গুলো তুলে নিয়ে ভিডিওর মধ্যে রাখলাম ইমেজটাকে নিয়ে আসলাম চেক করলাম ইমেজ আছে কিনা যদি ইমেজ থাকে এবার ধরে নিচ্ছি সে নতুন ইমেজ দিবে ধরে নিচ্ছি সে নতুন ইমেজ দিবে নতুন ইমেজ যখন সে দিচ্ছে তখন কি হচ্ছে এখানে ঢুকবে এখানে ঢুকে তার নামটা নিবে তার পার্টটা ঠিক করবে তার মুভ করবে মুভ করে দেওয়ার পর সে একটা ইউআরএল তৈরি করবে তৈরি করলো এরপরে এটা কেন আর এখানে তো লাগবে না এটা এখন এটা লাগবে না এবং সেটা কি করে দিলাম আনলিকে দিয়ে দিলাম সো সে ইমেজটা আপলোড করবে আপলোড করার পর নতুন একটা ইউআরএল তৈরি করবে তারপরে এই ওল্ড ইমেজটা কি করে দিবে আনলিক করে দিবে কি বলে যায় বলেন সেটাই বলতেছিলাম যে স্যার আমরা স্যার কিছু ভ্যালিডেশন স্যার যে স্যার মানে পিএসপি আর ওয়েব ডিজাইনটা কবে শেষ হবে পিএসপি শেষ হচ্ছে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আজকে আপনার কত নম্বর ক্লাস ছাব্বিশ তারিখ শেষ হয়ে যাবে একুশ ফেব্রুয়ারি বাদ দিয়ে হ্যাঁ ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ তো একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার পরে হ্যাঁ ছাব্বিশ তারিখ শেষ হয়ে যাবে মানে হয়তো প্রেজেন্টেশনের জন্য রাখতে পারে বাট ক্লাস শেষ আর আর ওয়েব ডিজাইনও ওই সেম আপনার পঁচিশ তারিখে শেষ হয়ে যাবে পঁচিশ তারিখ আল্লাহ খেয়াল করছেন কি বলছি হাই হাই এগুলো সব গেল কই ও সরি আচ্ছা এটাকে আপনি বলতেছেন আগে পুরানটা ডিলিট করে দিতেন ঠিক আছে যান এবার তো আপনি রুবেল নাকি আর কোনো কথাই বলেন আমার সাথে প্লিজ আমি এটাকে শেষ করে যাচ্ছি এখন আর কোনো এক্সেপশন নিয়ে আসেন ঠিক আছে একটু পরে দেন আগে দেখেন এটা হয়েছে কিনা আচ্ছা ওগুলো দিতে পারবেন একটু শেষ করি এখানে সব দিয়ে দিবেন তো গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম তাহলে কি হচ্ছে যদি ইমেজটা থাকে তাহলে আগে পুরোটাকে কি করতেছে পুরোটাকে ধরে নিয়ে এসে ভেরিয়েবলের মধ্যে রাখতে সেটাকে কি করতেছে আমি একটা কাজ করি আমি এটাকে এভাবে না লিখে সরাসরি এটাকে কি করে দিই তাহলে হবে না হবে কি আচ্ছা ও এখানে ঢুকলে তো আনলিক করে দিচ্ছে আর এখানে না ঢুকলে ওইটাকে নিয়ে আবার রিটার্ন করে দিচ্ছে তাই না নাইস স্যার কোনো কথা নাই এখন শুধু কাজ আর একটা কথা বলবেন না আবার কোড করে দেখতে হবে না তাহলে এবার দেখেন এবার আমি এই সনি এটা আছে না এটাকে চেঞ্জ করে নতুন একটা ইমেজ দিব সেই ইমেজটার নামটা কি সম্ভবত এটা এক্সপেডিয়া এক্সিট সো আমি আর একটা ইমেজ দিচ্ছি এখানে এটাকে চেঞ্জ করে মনে করেন আচ্ছা আমি এইটা এই ইমেজটা নতুনই আসা হয়েছিল তাই না এটাকে ডিলিট করে দিলাম তিনটা প্রোডাক্ট আছে তিনটা ইমেজ আছে এখন আমি মনে করেন সনি এক্সপেডিয়ার জায়গায় আমি ওই ইমেজটা দিব স্যার একবার রিলোড দিয়ে নেই এবার যদি এখান থেকে
ব্রাউজ করে এটাকে আবার দিয়ে দিই রাউটস ডায়াগ্রাম এদিকে আছে নাই আপডেট দিয়ে দিলাম রাউটস ডায়াগ্রাম দেখি কি অবস্থা ইয়া গেট ইট আর একটা নাই এবং নতুন চলে আসছে ঠিক আছে আর কোনো কথা না ঠিক আছে এবার পরে এবার আপলোড করবেন আপলোড করে আমাকে ডাক দিবেন ব্রেক না একটু পরে দিচ্ছি দাঁড়ান বাকিটা আপলোড করতে পারবেন না আমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করছি সেগুলো আমরা এখানে এখন শো করাবো খেয়াল করেন লেটেস্ট ডিজাইন স্পেশাল অফার কালেকশন আমরা আগে একটা একটা ডিসপ্লে করাই তারপরে এগুলো কিভাবে ডিসপ্লে করতে হবে কোন লজিক ধরে সেগুলো আমাদেরকে সেগুলো আমি কেটে দিচ্ছি সব এখান থেকে যাবো হচ্ছে আপাতত একদিনের কাজ মোটামুটি শেষ কন্টেন্টে কাজ করতে হবে হোম কন্টেন্টে সো হোম কন্টেন্টটা কোথায় আছে এখানে এখানে আমাদের এটার নাম কি লেটেস্ট ডিজাইন এটা কোথায় আছে লেটেস্ট ডিজাইন পাওয়া গেছে আমার এখানে আছে হচ্ছে 181 নম্বর লাইনে সো এখানে দেখেন এই যে প্রোডাক্ট গুলো আছে বেসিক্যালি এটা একটা ন্যাপ ট্যাপস হ্যাঁ ন্যাপ ট্যাপস আর কি তো বুটি স্টাফের একটা ফাংশন এখানে দেখতে পাচ্ছেন 3 3 6 3 9 3 12 তিন তিন করে আর কি আমরা জানি গ্রিড সিস্টেমের একটা রোতে সবচেয়ে সর্বোচ্চ কলাম করে 12টা হ্যাঁ 3 3 6 3 9 3 12 এই দেখেন এখানে আছে 3 3 6 3 9 3 12 এভাবে আছে আর কি আমরা কি করব আমরা এখানে আবার কিন্তু ইয়া করেন এখানে চারটা আছে টোটাল প্রথমে আছে যে রেসপন্সিভ ট্যাব কন্টেইনার এখানে এখানে শুরু এটা হচ্ছে শুধুমাত্র এই ট্যাব আইটেম জিরোর জন্য এখানে শুরু হচ্ছে এই যে এখানে শেষ হচ্ছে এটা আবার ট্যাব আইটেম ওয়ানের জন্য মানে এখানে তিনটা আছে না টোটাল এটা হচ্ছে ট্যাব আইটেম জিরো ট্যাব আইটেম ওয়ান ট্যাব আইটেম টু এভাবে আর কি তো 01 এই ট্যাব আইটেম 1 আবার এটা যেখানে শেষ হচ্ছে এই যে ট্যাব আইটেম 2 আছে এখানে ট্যাব আইটেম 2 সো বেসিক্যালি আমরা কাজ করব প্রথমটায় সো প্রথমটায় কাজ করব প্রথমটার মধ্যে আমাদের কি করতে হবে আমরা এখানে সবগুলো এখানে তো সব স্ট্যাটিক প্রোডাক্ট আছে তাই না সো একটা রেখে বাকি সবগুলো কেটে দিব আমরা একটা থাকবে লুপের মধ্যে দেখেন কন্টেন্টগুলো কিভাবে ডাইনামিক করতে হয় সো এই ট্যাব আইটেম জিরোর মধ্যে প্রথমে শুধুমাত্র একটা কলম বি থ্রি রাখবো একটা রেখে বাকি সবগুলো যেখানে ধরলাম এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে শিফট চেপে ধরে আবার এখানে ক্লিক করলাম আবার এখানে শিফট চেপে ধরে সেমভাবে শিফট চেপে ধরে ক্লিক করে যাচ্ছি এখানে শেষ তো আমি একটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিলাম এটাকে একটু জায়গা তৈরি করে নিই এবার যদি সেভ করে ব্রাউজারে যাই আমি রিলোড দিই দেখতে পাচ্ছি এখানে একটা থাকবে শুধুমাত্র এখানে একটা আছে আর একটাও কিন্তু নেই একটা আছে আর একটাও নাই সো এই একটাই কি থাকবে লুপের মধ্যে থাকবে তাই না সো এটাকে আমরা কিভাবে লুপের মধ্যে রেখে কাজটা করব সো হোম কন্টেন্টের মধ্যে প্রোডাক্টগুলো শো করবে প্রোডাক্টগুলো আছে হচ্ছে ডেটাবেজের মধ্যে এখান থেকে এনে আমরা এখানে শো করাবো আর কি তো তার জন্য যেটা করতে হবে আমাদের এখন এই পেজটা যে ফাংশন দিয়ে লোড হয়েছে হোম কন্টেন্টের যে ফাংশন দিয়ে লোড হয়েছে সেখান থেকে আমরা ডাটাগুলো পাঠাতে পারি সো আমরা ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য ওয়েলকাম কন্ট্রোলার তৈরি করছিলাম এই যে হোম কন্টেন্ট এখান থেকে লোড হয়েছিল তাই না সো আমরা এখান থেকে ইয়া করে মডেলের মাধ্যমে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে এখানে পাঠাতে পারি অ্যারে আকারে আবার আমরা প্রোভাইডার ক্লাস ইউজ করতে পারি সো এখানে আমি প্রোভাইডার ক্লাস ইউজ না করে এমনিতেই বলে আপনারা জানেন কীভাবে করতে হয় সো এখানে ইউজ করতে হবে কাকে
প্রোডাক্ট প্রোডাক্ট মডেলটাকে আমি এখানে ইউজ করলাম এবার হোম কন্টেন্টের উপরে মধ্যে প্রোডাক্ট মডেল স্কোপ অল চলে সবাইকে নিয়ে আসা যাবে না ধরেন যাদের পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান পাবলিশ প্রোডাক্টগুলোকে আমরা এখানে নিয়ে আসবো সকল পাবলিশ প্রোডাক্টগুলোকে এখানে নিয়ে আসবো সো ফয়ার কি লিখতে হবে এখানে এর মধ্যে সকল পাবলিশ প্রোডাক্ট গুলো নিয়ে এসে আমি এখানে রাখলাম এবার এটাকে আমি এখানে কমা দিয়ে এটা হচ্ছে আমার ইন্ডেক্সের নাম আর এটা হচ্ছে কি ভ্যালু বাট এভাবে দিলে হবে না আরে কি হয়ে যাবে অ্যারে সাইন দিতে হবে এই যে অ্যারে সাইন ওকে ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স ফাংশনে সেভাবে লিখে দিলাম স্যার ওইখানে কি স্যার ইকুয়াল স্যার গ্রেটার দেন দিতে হবে না স্যার নাকি স্যার সরি স্যার যে রিটার্নের ক্ষেত্রে স্যার ইকুয়াল হবে না স্যার অ্যাপ্লিকেশন প্রোডাক্টের পর স্যার রাইট অ্যারে অবজেক্ট দিস ইজ নট ইকুয়াল দিস ইজ অ্যারে অবজেক্ট এটা হচ্ছে ইনডেক্স এটা হচ্ছে ভ্যালু ঠিক আছে এবার এটাকে আমরা এই হোম কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারবো এই ভেরিয়েবলটাকে মানে রুলসটা হচ্ছে কি অ্যারের একটা ইন্ডেক্স ভিউ পেজের মধ্যে যায় সেটা ভেরিয়েবল হয়ে যায় অ্যারের একটা ইন্ডেক্স এটা একটা ইন্ডেক্স একটা অ্যারের এই ইন্ডেক্সটা কি হয়ে যাবে ভিউ পেজের মধ্যে যায় একটা ভেরিয়েবল হয়ে যাবে সেখানে লিখলাম অ্যাট দ্য রেট ফর ইচ অ্যাজ প্রোডাক্ট এখানে শুরু এখানে শেষ অ্যাট দ্য রেট ইন ফর ইচ অ্যাট দ্য রেট ফর ইচ অ্যাট দ্য রেট ইন ফর ইচ ওকে সো এবার কিন্তু এটা লুপের মধ্যে হয়ে গেছে এখনো কিন্তু কোনো ডাটা এখানে দেওয়া হয় নাই এখন এখানে কয়েকটা প্রোডাক্ট আসবে বলেন তো রিলোড দিলে তিনটা আসবে তিনটাই মনে হয় পাবলিশড আসছে মেবি তিনটাই পাবলিশড সো রিলোড দেই যেহেতু লুপের মধ্যে আসবে এটা সো তিনবার আসার কথা কয়টা আসবে তিনবার আসছে কারণ এই লুপটাকে আবার ঘুরছে এবার তিনবার এবার এটা হচ্ছে আমার ওই ফাংশন থেকে যে অ্যারে ইন্ডেক্সটা নিয়ে আসলাম এটা হচ্ছে এটা এটা আর অ্যাজ এটা যে কোনো ভেরিয়েবল এক্স ওয়াই জেড যে কোনো কিছু হতে পারে মিনিংফুল করার জন্য এটা হচ্ছে প্রোডাক্ট কারণ এখানে একাধিক প্রোডাক্ট আছে এখান থেকে এখানে কয়টা প্রোডাক্ট আসবে এই জন্য লেখা হচ্ছে প্রোডাক্ট সো এখান থেকে আমরা প্রথমে শো করাবো ইমেজ তো ইমেজটা শো করানোর জন্য আমাদের এগুলো কিছু লাগবে না অ্যাসেটের মধ্যে জাস্ট কি লাগবে প্রোডাক্ট ইমেজ আইডি কেন প্রোডাক্ট ইমেজ এটাকে আমরা কপি করে এখানেও লিখে দিই তো যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই ইমেজগুলো আলাদা আলাদা আসার কথা ইমেজগুলো কিন্তু আলাদা আলাদা আসছে এগুলো শুরু করতেছে না কেন কি
সাকসেস ডট জিপিজি ও ওগুলো আমি নাই, সাকসেস আছে শুধু আর কিছু না, এই জন্য কয়টা আসছে, একটা আসছে তাই না? তো আমরা তাহলে একটা কাজ করি, বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এডিট করি নাকি? প্রোডাক্ট ইমেজ, তো আমরা সাকসেসটাকে দেখি, বাকি দুটা ডিলিট করে দিলাম, ইমেজগুলো ডিলিট করে দিলাম, এখন কী করবো এখান থেকে? মনে করেন সাকসেস ছিল কোনটা জানো, মেবি সনি, দেখি না সনি না, সনির কোনো ইমেজ নাই। ওহো, আমি তো ডিলিট কাজটা করিনি। আচ্ছা যাই হোক, ডিলিট করে স্যার নতুন করে রেকর্ড আছে। আমরা ইমেজ এখান থেকে নেওয়া হয়েছিল না, আমি তিনটে ইমেজ ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি, কপি করে আমাদের এখানে রেখে দিই। এবার আসবে যদি ব্রাউজারে যাই, আমাদের সাইটে যাই, যেগুলো দিই আমার মনে হচ্ছে জিনিসগুলো চলে আসছে। ইমেজের সাইজটা যেটা করতে হবে, বেসিক্যালি ইমেজগুলো এখানে আমরা ওই কনফিগার করে দিতে হবে আর কি, ঠিক আছে, যে কত কত আসবে, কত ইমেজের সাইজ কত হবে, হাইট কত হবে, ওয়াইড কত হবে, ইমেজ সাইজও করা যাবে। হ্যাঁ, ইমেজ ডিসাইজের জন্য ফাংশনও আছে। আপনারা এই যে এখানে আমরা দেখাইছিলাম না, প্রোডাক্ট আপলোড করার পর গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, গেট ক্লায়েন্ট সাইজ, এখান থেকে সব কাস্টমাইজ করতে পারবেন। সো নট ম্যান্ডেটরি নাও এটা করেন, বাট আমরা এখন আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে এই ইমেজের মধ্যে এসে, এখানে এসে মনে করেন এর হাইট করে দিলাম 200, এর ওয়াইড করে দিচ্ছি 200। সেমভাবে এটাকে যদি আমরা হার্ড কোড করে দিলাম, দিস ইজ নট গুড প্র্যাকটিস, বা সেটা যদি আমরা ঠেকা কাজ চালাবো আপাতত আর কি। ওকে, এবার সবগুলো এমএস সমান সমান হয়ে যাওয়ার কথা, দেখেন সমান সমান হয়ে গেছে। স্যার একটু স্যার কোড ঠিক আছে, বসে নেবেন স্যার, কাজটা হয়ে গেছে। ১৯২ নম্বর তিন নম্বর লাইনে না, এই জায়গা তো দুইবারই আছে। একটা হচ্ছে ভুবারে, একটা হচ্ছে ভুবারে। হ্যাঁ, যখন আমি এখান থেকে খেয়াল করেন, যখন এখান থেকে ইয়ে করলাম, এই যে ইমেজের উপর কার্সর নিয়ে গেলে কি হুবার আর ইমেজ আসে না? এইটা একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে হুবার আসে, যেটা ওইটা। ওকে সরি, টেকনিক স্যার করে দিন স্যার, ইয়ে করে জয়েন লাগে দিন করি স্যার। আচ্ছা আচ্ছা, পিছনে ছিলেন তো দেখতেছিলেন, দেখতে পাই না। আমরা এভাবে প্রোডাক্ট গুলোকে শো করতে পারতেছি তাই না? এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে
যে এখানে যে ক্যাটাগরিগুলো আছে লাইক নিউ ক্যাটাগরি, ইলেকট্রনিক্স, হ্যালো ক্যাটাগরি, ওয়ালটন ক্যাটাগরি, সো এগুলো যে ক্লিক করলে যেন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আসে সেই কাজটা করতে হবে। যখন যে ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করবে, তাহলে এটা আমাদের করতে হবে। তো এটা কীভাবে, আগে নর্মালি আমরা কীভাবে, এখন অ্যাডমিন প্যানেল থেকে আপনি যদি ম্যানেজ ক্যাটাগরিতে যান, অ্যাকচুয়ালি এখানে তো আমাদের যদি কোনো একটা প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টই কি আছে পাবলিশড আছে না, আমি ম্যানুয়ালি ডেটাবেস থেকে কোনো একটা প্রোডাক্টকে মনে করেন আনপাবলিশ করে দিলাম, এবার কিট আসবে তার ফ্রন্ট এন্ডে কটা প্রোডাক্ট থাকার কথা, দেখি দুটো আছে কি না, কটা আছে, তার মানে আমি কোডে যাওয়া ছাড়াও কিন্তু এখান থেকে এই এডিটে গিয়ে আনপাবলিশ করতে পারবো না, তাহলে তো সেটা আর আসবে না। কিভাবে নিয়ে আসতে পারি, এই জায়গাটা কোথায় আছে, মেনু ইনক্লুডস এর মধ্যে মেবি, সো ফ্রন্ট এন্ড ভিউজ ফ্রন্ট এন্ড ইনক্লুডস এর মধ্যে এই যে মেনু, সো এখান থেকে আমরা এই যে ফরেচের মাধ্যমে ক্যাটাগরিগুলো শো করতেছি এখানে, তাই না, সো বেসিক্যালি এটা ট্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, সো হাইপার রেফারেন্সের মধ্যে কিছু নেই। আমাদের ক্যাটাগরিতে যাওয়ার জন্য কোনো অ্যালায়েন্স কি করা হয়েছিল, ইউআরএল করা হয়েছিল, ওয়েব ডট পিএইচপি উই, এই দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ ক্যাটাগরি, সো এই অ্যালাইজটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি ব্রাউজারে রিলোড দেই, যখন যেখানে ক্লিক করব দেখেন কোন পেজ পাবো, পেজ নাই স্যার, বিআইটিএম আসে কেন, এখানে তো নর্মালি কি থাকে আমি যখন এখান থেকে, এবার তো আসতেছে না দেখেন বিআইটিএম নাই, এখন আমি যখন এখানে ক্লিক করবো আমার ক্যাটাগরি পেজ আসার কথা না, যে নিচে দেখেন এই কোন খুব সহজ কাজটা, আমি যখন মেনু থেকে এই যে ক্যাটাগরি নেমটা এখানে শো হচ্ছে, এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, সো এখানে যখন আমি ক্লিক করব, আমি এই কি করলাম, এই ভেরিয়েবলটা আমাদের কোথা থেকে আসতেছিল, প্রোভাইডার ক্লাস থেকে,
অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এখান থেকে এই যে আপনি পাবলিশ ক্যাটাগরিকে এই ইন্ডেক্সে পাঠিয়ে দিয়েছেন কোথায়, এই ভিউতে, তাই না? এই ভিউতে পাঠিয়ে দিয়েছেন। সো আমরা যখন এখান থেকে নিয়ে আসছি ডাটা, যখন নিয়ে আসছি কোথায় কোয়েরিটা, এই যে কোয়েরি ক্যাটাগরি টেবিল থেকে যাদের পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান তাদের সব সবাইকে নিয়ে আসছেন, তাই না? এখন এখানে ক্যাটাগরির কী কী ইনফরমেশন আছে, সবই কিন্তু আছে, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস সবই আছে। আমি শুধু ইউজ করছি কি ক্যাটাগরি নেমটা, তাই না? এই যে এই ভেরিয়েবলের মধ্যে সবগুলো ইনফরমেশনই আছে, আমি শুধু ইউজ করছি কি ক্যাটাগরি, যে এখানে ইউজ করছি শুধু ক্যাটাগরি নেমটা। ক্যাটাগরি এখানে মনে করেন আমি যদি ক্যাটাগরি আইডি, শুধু আইডি হবে, ক্যাটাগরি আইডি হবে, কোনো ভেরিয়েবল নাই, আমি কি আর ব্যাটিং ধরা দিচ্ছি, কিছুই আসে নাই। কারণ কি ইরর আসা উচিত ছিল, সেখানে এনামের তো কোনো ভেরিয়েবলই নাই, ইন্ডেক্স পায় নাই, সে কোনো ইরর দেখায় নাই আর কি। যাই হোক, সেখানে দিব কি, যদি আইডি দেই তাহলে কিছু করবে, আইডিগুলো শুধুমাত্র ওই যে 1 2 3 4 5, আমি যদি এখানে ডিসক্রিপশন দেই ডিসক্রিপশন শুরু করবে, আর এখানে আমি কিছু করাবো নেম। এখন আমি যখন এখানে ক্যাটাগরি নেম দিয়ে দিচ্ছি, সেমভাবে এখানে ক্যাটাগরি নেমে ক্লিক করলে এই এই ইউআরএলটা অ্যাক্টিভ হচ্ছে, এখানে আমি কনক্যাট করে পাঠিয়ে দিব ওই পার্টিকুলার ক্যাটাগরির আইডিটা। এবার এখানে ক্লিক করলে এই অ্যালাইজটা রেডি হচ্ছে ইউআরএলে, এবং এর জন্য একটা কন্ট্রোলার, একটা ফাংশন রেডি করা আছে। সো এই কন্ট্রোলারের মধ্যে যে আমি এই আইডিটা পাবো না, তাহলে এই অ্যালাইজটা তৈরি করা হচ্ছে কোথায়, ওয়েব ডট পিএসপি, ওয়েব ডট পিএসপিতে। বিষয়টাই যে এরকম, এই যে আমরা এখানে কী করছিলাম, যখন ইডিটে ক্লিক করছিলাম আইডিটা নিয়ে আসছিলাম না, ওই রকম আর কি। এখন আমরা ক্যাটাগরি আইডি নিয়ে আসলাম, সো এখানে কী পাবো, ক্যাটাগরি আইডিটা পেলাম। এখানে একটা ভেরিয়েবল, যে কোনো কিছু দিলেই হবে। আপনি যখন এই মেনুতে ক্লিক করতেছেন এখানে, তখন আপনার এই অ্যালাইজটা ফরওয়ার্ড হচ্ছে। আমি আগে শুধু এখন আগে কিছু পাঠাচ্ছিলাম না, এখন আমি কনক্রিট করে কী পাঠাচ্ছি, আইডি। এখন খেয়াল করেন, আগে যখন নর্মালি এখানে কার্সর নিয়ে আসতেছিলাম, এখানে কী দেখাচ্ছিল, শুধু ক্যাটাগরি, শুধু ক্যাটাগরি। এবার যদি আপনি এখানে ক্লিক করেন, সরি, আমি যদি পেজটাকে রিলোড দিই, এবার দেখেন কী দেখাচ্ছে, যখন যেটা আপনাকে স্যারিটা দেখাচ্ছে না, ওই যে আইডিটা নিয়ে গেলাম এইভাবে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। তাহলে আমরা এখন একটা জিনিস কিন্তু জানি, যখন এখানে আপনি আইডি এভাবে নিয়ে আসবেন, এই আইডিটাকে কি এখানে পাওয়া যাবে না, এটা হচ্ছে কি ফাংশন, এই কন্ট্রোলারের এই ফাংশনটা অ্যাক্টিভ হবে কখন, যখন ইউআরএল এইটা আসবে। তাহলে এই আইডিটাকে আমরা এই ফাংশনের মধ্যে ইউজ করতে পারবো। সো ওয়েলকাম কন্ট্রোলারের ক্যাটাগরির মধ্যে এসে এখানে আমরা কি পাবো, এটা আইডি। এবার যদি আমি এখানে এভাবে করি, আচ্ছা চেক করলাম বলেন তো, পাবলিশ ক্যাটাগরি প্রোডাক্ট, তাই না? বেসিক্যালি কি করলাম, হয় আর ক্যাটাগরি আইডি সমান সমান ক্যাটাগরি ফিলতে হবে, এবং দুইটা কন্ডিশন পূরিত হবে, প্রোডাক্ট টেবিল থেকে সকল ডাটাকে, সে প্রোডাক্ট টেবিল থেকে সকলকে তুলে নিয়ে আসবে, যাতে ক্যাটাগরি আইডি সমান সমান ক্যাটাগরি আইডি মিলে যাবে, এবং আরেকটা কি থাকা লাগবে, পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান থাকা লাগবে। সামি তিনটা আচ্ছা থাকি ধরে থাক, তাহলে সেটাকে কি গেট করলো। এবার এটাকে কোথায় পাঠাই দিব, ওকে, তো এই ইন্ডেক্সটাকে কোথায় পাবো, ক্যাটাগরি কন্টেন্ট, ক্যাটাগরি কন্টেন্টের মধ্যে।
কোয়েরি করে ডাটাটা তুলে এনে ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, এবার অ্যারে ইনডেক্সের মাধ্যমে এই ভিউ পেজে পাঠানো হচ্ছে। এই এই জিনিসটাই কিন্তু মেইন, যে আপনি কোয়েরি করে এনে ভেরিয়েবলে রাখতেছেন এবং এই ডাটাটা কিভাবে আপনি, এটা হচ্ছে ভিউ পেজ। কোন একটা ডাটা আসে হচ্ছে ডেটাবেসের মধ্যে, ডেটাবেস থেকে কোয়েরি করে ডাটাটা নিয়ে এসে আপনি কি করলেন, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন। এবার এই ভেরিয়েবলটাকে কিভাবে আপনি একটা ভিউ পেজে পাস করতে পারেন, তাই না? আমরা যখন প্রথম থেকে ল্যারাভেল শুরু করছিলাম, কোন একটা ডাটা ভিউ পেজে কিভাবে পাস করা যায়, অ্যারে ইনডেক্স দিয়ে, কম্প্যাক্ট করে আর উইথ দিয়ে, তিন ভাবে দেখা হয়েছিল না? সো আমরা এখানে অ্যারে ইনডেক্স দিয়ে পাঠাচ্ছি ম্যাক্সিমাম, ঠিক আছে, তাই না? হ্যাঁ, ডাটা তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এই ভেরিয়েবলের মধ্যে সমস্ত পাবলিশড ক্যাটাগরি আইডিগুলো আছে, ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে। এই এই ভেরিয়েবলটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকবে যাদের ক্যাটাগরি আইডি সমান সমান, ইউজার যখন যে ক্যাটাগরিতে ক্লিক করবে সেই ক্যাটাগরি আইডি এবং পাবলিকেশন স্ট্যাটাস কত হবে, ওয়ান, তাদেরকে সে নিয়ে আসবে। যখন যে ক্যাটাগরির উপর ক্লিক করবে সেই ক্যাটাগরি আইডির সাথে আইডি মিলাবে এবং চেক করবে পাবলিকেশন স্ট্যাটাস ওয়ান কিনা, তাদেরকে সে গেট করবে। গেট করে নিয়ে এসে কি করলো, এর মধ্যে রেখে দিল। তারপর এটাকে আমি অ্যারে ইনডেক্সের মাধ্যমে কোথায় দিয়ে দিলাম, ভিউ পেজের মধ্যে। সো নাও এবার এই 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 ইনডেক্সটা, অ্যারের ইনডেক্সটা এই ভিউ পেজের মধ্যে কি হয়ে যাবে, ভেরিয়েবল হয়ে যাবে। অ্যারের একটা ইনডেক্স ভিউ পেজের মধ্যে সে কি হয়ে যায়, ভেরিয়েবল হয়ে যায়। তাহলে এই ইনডেক্সটাকে আমরা এবার ক্যাটাগরি কন্টেন্ট কোথায় আছে দেখেন, এই যে ক্যাটাগরি কন্টেন্ট এখানে পাবো, তাই না? সো এখানে বেসিক্যালি আমরা যেটা করি, এখানে মেন সোয়ার না, ঝামেলা আছে এখানে আপাতত কিছু না করি আমরা, কারণ আমরা যে ভেরিয়েবলটার মধ্যে নিয়ে আসছি, আমাকে একটা কথা বলেন তো, এই ভেরিয়েবলটার মধ্যে প্রোডাক্ট কয়টা আছে, মানে কয়টা প্রোডাক্ট আছে, একটা না একাধিক? আপনি যখন প্রোডাক্ট তৈরি করবেন একই ক্যাটাগরি একাধিক প্রোডাক্ট তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন, ক্যাটাগরি আইডি একটাই কি, ইলেকট্রনিক্স একাধিক প্রোডাক্ট থাকতে পারে না? ইলেকট্রনিক্স ক্যাটাগরি আইডি কি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স মোবাইল থাকতে পারে, এই থাকতে পারে, সেই থাকতে পারে, সো একই ক্যাটাগরির একাধিক প্রোডাক্ট থাকতে পারে না? হ্যাঁ, এখানে তো আমি প্রোডাক্টের আইডি তো মিস করে নাই, প্রোডাক্টের আইডি যদি মিস করে ম্যাচ করাতাম তাহলে পাটারও আসতো, কারণ প্রোডাক্টের আইডি কখনোই কি হবে না, ডুপ্লিকেট হবে না, কারণ কি প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডিটা কি প্রাইমারি কি, কিন্তু প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডিটা কি প্রাইমারি কি, প্রাইমারি কিন্তু না। সো এখানে কিন্তু একটা জিনিস না, ঠিক আছে, এখানে ক্যাটাগরি আইডি লিখছি, এখানে যে ক্যাটাগরি আইডি লিখতাম কেন, কারণ ডেটাবেজে কি নাম দেওয়া আছে, ক্যাটাগরি, ঠিক আছে। সো না এই ভেরিয়েবলটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, সো সেটাকে আমি তাহলে এখানে অনেকগুলো প্রোডাক্ট যখন থাকে তখন তো আমাকে লুপ ইউজ করতে হবে, তাই না? সো প্রোডাক্ট কোথায় আছে, এই যে ক্যাটাগরিজ, ক্যাটাগরি পেজে ক্লিক করি, মনে করেন যে এখানে কি আসছে, এই যে এখানে শো করে যেগুলা নামটা কি, এটা সম্ভবত 1 2 3 4 এই চারটি মেস কোনটা, এটা তো স্লাইডার, তাই না? স্লাইডার অফ সেন্স, এটা কি স্লাইডার ইমেজ, এটা সম্ভব মনে হয় ম্যান 1 ম্যান 2 কি স্যার স্লাইডার ইমেজ, এগুলো কি থাকে? ও ঠিক আছে, এগুলো স্লাইডার ইমেজ, এগুলো হচ্ছে স্লাইডার, স্লাইডার 3 স্যার দেখা, এই যে এটা কি এক্সক্লুসিভ ম্যান কালেকশন, এটা কোথা থেকে আসছে, এটা স্যার এই উপরেরটা স্যার, তারপরে ঠিক আছে এক্সক্লুসিভ ম্যান কালেকশন শেষে যে এখানে এই যে এখান থেকে, তাই না? এখান থেকে 1 2 3 তিনটা,
এখানে তিনটা, এই তিনটা বেসিক্যালি এই তিনটা মনে হচ্ছে এক দুই তিন, এই তিনটা তাই না? এরপরে এই যে সিঙ্গেল প্রো এটা উপরে দিবে, এখানে তিনটে, এখানে তিনটা আপনি দেখাতে পারেন যে নিউ তিনটা প্রোডাক্ট, মানে লিমিট কোয়েরি ইউজ করতে পারি আমরা এখানে, তাই না? লিমিট মানে তিনটা আসবে, লেটেস্ট তিনটা এখানে দেখাবে আর বাকিগুলো নিচে দেখাবে, অথবা এই ক্যাটাগরির এগুলো হচ্ছে কি বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে নিয়ে আসতে হবে, এগুলো আমাদের কাজ না, এগুলো যারা সিনিয়র ডেভেলপার বা ইন্টারমিডিয়েট ডেভেলপার তাদের কাজ। এখানে মনে করেন আমরা ক্যাটাগরি প্রোডাক্টগুলো শো করবো এখান থেকে, তো এই যে এখানে সিঙ্গেল প্রো, এই যে কল থ্রি, এখানে যে একটা রেখে উপরে একটা রেখে বাকি সবগুলো কেড়ে দিচ্ছে, এটা এটা শিফট হয়ে গেল, এখানে ধরলাম শিফট শিফট, এই এবার দেখেন এখানে কতগুলো ছিল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ছিল, এখন এখানে থাকবে একটা, বাকি সবগুলো কেটে দিলাম, আর উপরে তিনটা তো হাত দিয়ে তিনটা থাকে, তিনটা অন্যভাবে নিয়ে আসতে হবে। সো এখানে আমরা কি করব, অ্যাডভারেন্ট ফরিচ পাবলিশড ক্যাটাগরি প্রোডাক্ট, ইমেজটা দেখাচ্ছে এভাবে। এরপরে ও আমরা কিন্তু একটা কাজ করছি, আমাদের প্রোডাক্টের ইমেজটা চলে আসার কথা, যে ক্যাটাগরি প্রোডাক্ট যখন যে ক্যাটাগরিতে ক্লিক করবো, ইলেকট্রনিক্সে ক্লিক করি এটা আসছে, মনে করেন নিউ ক্যাটাগরিতে ক্লিক করি এটা আসছে, যখন যে ক্যাটাগরিতে ক্লিক করতেছি প্রোডাক্ট থাকলে এবার কী হবে, এই ক্যাটাগরি কোন প্রোডাক্ট আছে নাই, ক্যাটাগরি নাম্বার পাঁচ ডাটাবেজে যাই, পাঁচ নাম্বার একটা তো আছে স্যার আনপাবলিশড, দেখছেন এই জন্য আসে, সেটাকে পাবলিশ করে দিই, ম্যানুয়ালি পাবলিশ করে দিলাম, অপস। এবার যদি এখানে ভাবে দেখি সবগুলো আসছে, তিনটে আসছে, ক্যাটাগরিতে ক্লিক করি আগে একটা হচ্ছে, ঠিক আছে সেভাবে কাজটা হচ্ছে আমাদের। এখন মনে করেন শুধু প্রোডাক্টের ইমেজটা দেখালাম, আর কিছু দেখাতে হবে না, এটা কি নাম অ্যাসেট লাগবে, প্রোডাক্টের নেম, ব্যবসায়ীরা শোনাও। এবার মনে করেন আমি যদি এখানে যাই হোম পেজে আসি, হোম পেজেও আমরা কি করছিলাম শুধুমাত্র প্রোডাক্টের ছবিটা দেখানো হয়েছিল, নামটা আমি দেখানো হয়েছে স্যার, দাদা যে ওল্ড প্রাইস গুলো পুরো ফেক স্যার, পুরাই ফেক, হ্যাঁ ওদিন আমরা ফর্মুলা দিয়ে রাখছে 30% বা 20% স্যার, আপনি অন্য স্টোরে যখন গিয়ে দেখবেন ওদের ছাড় দেওয়ার পরে যে প্রাইসটা দেখাচ্ছে ওটা অ্যাকচুয়ালি অরিজিনাল প্রাইস, রাইট? ব্যবসা ব্যবসা সব কিছু ভালো লাগে,
এজন্যই তো যারা মার্কেটিং এ জব করে তারা কিন্তু বস। জি স্যার, মার্কেটিং এর এরা তাড়াতাড়ি সাইন করতে পারবে স্যার। এটা কথা বলে এইজন্য বস। ঠিক আছে বন্ধু ভাই, এটা সিস্টেম তারা কিন্তু বস। সো নাও এবারে চলে আসতেছি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস তার আগে বিডিটি দিয়ে দিই না, বারবার টাকা দিতে পারেনি। সো শো হচ্ছে আবার এখানে দেখাচ্ছে বিডিটি এত টাকা। সো কার্টে অ্যাড করা, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে প্রোডাক্ট ডিটেইলসে যাওয়া, তাই না? টাকাটাকে স্যার ফরম্যাট করতে হবে, সরি টাকাটাকে না এ ফ্লোট করে 0.00 পয়সা। সোনি এক্সপিরি এক্সের দাম কত? 9,970 টাকা দাম। আবার কুপন আছে, কুপন ধরে 500 টাকা। ঠিক আছে, হাই জ্যামের সীমা নাই। মানে ওইটাই আর কেউ আর বলে নাই যে আমি 5,000 পাইছি। সর্বনিম্ন 500 থেকে শুরু করে 5,000 পর্যন্ত আছে। আমার একটা ফ্রেন্ড স্যার 2,000 কম নিয়ে গেছে, আমি পাবোই তো মানে সত্যি সত্যি পাইছে। আসলে যাই হোক, তো আমাদের আজকের যে কাজগুলো ছিল আর কি, ঠিক আছে, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রোডাক্ট ইডিটের যে বিষয়টা ছিল সেখানে আমরা একটু সময় দিলাম আজকে। এখানে ইমেজ টিমেজগুলো নিয়ে কীভাবে কাজ করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে কিছু প্রোডাক্ট ডিসপ্লে করানো হচ্ছে এভাবে আর কি। এখন আপনার মাথায় অনেক কোশ্চেন আসতে পারে যে এটা আসলো, এটা কীভাবে করব, এটা কীভাবে করব, এগুলো কীভাবে করব। আমার কথা হচ্ছে এত টেনশন নেওয়ার দরকার নাই, আপনি এখন এই স্টেজে এটাই করেন, এটাই আপনার জন্য এনাফ। ঠিক আছে, যে প্রজেক্টটা করতেছেন আপনি কোনো একটা পার্টিকুলার নিউজ পোর্টাল করতেছেন, আপনি অ্যাডমিন প্যানেল থেকে যেন নিউজ তৈরি করতে পারেন আর ফ্রন্ট এন্ডে যেন নিউজ শো হয় আর নিউজ যেন এডিট করা যায়, এই কাজটি ইনশিওর করেন। এটা করতে পারলে আপনি সাকসেসফুল, আপনি সাকসেসফুল। এরপরে এখানে কিভাবে প্রোডাক্টটা আসবে এটা আপনার সিনিয়র ডেভেলপার বলে দিবে, আপনি সে আপনাকে বলে দিবে যে আপনি এই কাজটি এটা করেন, এই কাজটি এটা করেন। আপনি শুধু সিনটেক্স লিখতে পারলেই হবে। সফটওয়্যার কোম্পানিগুলোতে জুনিয়র ডেভেলপারদের এক বছর শুধু এই কাজই করতে হয়, এক বছর। এবং এভাবে বলে যে একটা ছেলে অথবা একটা মেয়ে এক বছর কোডিং প্র্যাকটিস করার পর সে বুঝতে পারে কোডিং আসলে কি। এটা ফাইজলামির কথাবার্তা না? আপনি কোডিং পারেন না তাহলে এটা এক বছর, কিন্তু বিশ্বাস করেন কথাটা কিন্তু সত্যি। মজার বিষয় হচ্ছে যে এখনো আমি যখন কোডিং করি আমার নতুন নতুন করে এক একটা সেন্স ডেভেলপ হয় যেটা আগে আমার ছিল না। এখন স্টিল আর এখনো যখন আমি কোডিং করি একই কাজ তো বারবার করতেছি, বছরের পর বছর ধরে করেই যাচ্ছি, তারপরে মনে হচ্ছে যে না কোনো একটা জিনিস মানে একটা টেকনিক আমার মধ্যে আসতেছে যেটা আগে ছিল না, একটা টেকনিক। সিনটেক্স একই, একই সিনটেক্স, আপনার কি মনে হয় এটা যদি না হতো তাহলে কি এটার বাস্তব প্রমাণ তো এগুলো তো জানেনি এই যে সাকিব প্র্যাকটিস করে কেন, তোরা জানে না কীভাবে বল করতে হয় কীভাবে ব্যাট করতে হয়, তাই একই কাজ আবার কেন করে বলেন। মানে যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার টেকনিক আবিষ্কার হবে। সে যতবার ব্যাটিং করে সে বুঝতেছে যে না বলটাকে এভাবে করলে মনে একটা বেশি হইতো, নতুন নতুন টেকনিক আবিষ্কার করে। আপনি বলেন যে ক্রুডিং এর মধ্যে আর টেকনিক কি, একই কাজ তো এটার মধ্যেও টেকনিক আছে। আপনি যখন এটাই করবেন আপনার দেখবেন ব্রেনের সেলগুলো আস্তে আস্তে কি হবে প্রসারিত হবে, চিন্তা ভাবনা ক্ষমতা হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে সব অবজেক্ট। হ্যাঁ,
আমি তো এখন মানে সত্যি কথা বলতে কি আপনি কাজ করতে করতে এমন হয়ে যাবে আপনি নিজেই অবজেক্ট ওরিয়েন্টেড হয়ে যাবেন একদম ঠিক আছে ঠিক আছে পানি খাবো খাও আচ্ছা আচ্ছা আমার রুমমেট তো প্রতিদিন দেয় স্যার ডট নেটে স্যার একটা করে ইকুয়াল দেয় ইফেন্স দেয় ঘুমের মধ্যে স্যার কিছু করার নাই আমাকে একজন শফিউল আলম স্যার একজন বলছিল তারপরে জাদিদ স্যার অনেকেই বলে আর কি দেখি মিটিং এর বিভিন্ন সময় আলামিন স্যার আমাদের বিআইটিএম এর অন্য ট্রেনাররা লিটারেরা বলে যে আপনি প্র্যাকটিস করছেন হ্যাঁ আমি একদিন কোশ্চেন করছিলাম যে প্র্যাকটিস কিরকম হয়েছে এটা কিভাবে বুঝবো তো বলছে যে আপনি যদি স্বপ্নে কোডিং করেন তাহলে বুঝবেন যে আপনার একটু একটু প্র্যাকটিস হচ্ছে একটু একটু কিন্তু বেশি না এখন বলেন স্বপ্নে কোডিং করছেন কয়জন আপনি যদি কোডিং না করেন তাহলে আপনার প্র্যাকটিস সকালে উঠে মনে নাই সবচেয়ে প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু সকালে উঠে মনে করতেছে না যে কেমনে সলভ হয়েছে এবং আশ্চর্য বিষয় এটা অনেক সমস্যার সমাধান আপনার ঘুমের মধ্যে হয়ে যায় স্যার সবচেয়ে বড় বিষয় স্যার মানে নতুন টেকনিক আবিষ্কার হয়েছে না এটা এইভাবে করা যেতে পারে তো কিন্তু স্যার দুঃখের বিষয় আমি তো কখনো স্বপ্নই দেখি না হ্যাঁ আমি স্যার আজ পর্যন্ত কখনো স্বপ্ন দেখি নাই স্বপ্ন সবাই দেখে স্বপ্ন সবাই দেখে আর স্বপ্ন আমরা মনে করি স্বপ্ন অনেক বড় দেখা যাচ্ছে একটা স্বপ্ন যদি দেখা যাচ্ছে সারাদিন দেখছে তারপর সেটা সর্বোচ্চ লেন্থ হয় স্যার 7 সেকেন্ড জিজ্ঞেস করছিলাম তো কন্ট্রোল 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 স্যার আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম উনি বলছে আপনার ঘুম কখনো পারফেক্ট হয় না স্যার কথাটা সত্য যদি রুমে আমি মানে দেখা যাচ্ছে আমি ঘুমাই গেছি সবাই বলে ঘুমাই গেছি কিন্তু যদি একটা কলমও পড়ে শব্দ হলে আমার ঘুম ভেঙে যায় কি করেন তাহলে তো আপনি সমস্যা মানে আমার মনে করেন সামনে দিয়ে দুনিয়া ভেঙে যাচ্ছে আমাদের ঘুম আসে আমি কখন ঘুম আসি এটা আমি নিজে জানি ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আমরা ঘুম নিয়ে অনেক গবেষণা করছি এখন একটু ঠান্ডা হন তো আমাদের নেক্সট ক্লাসে কি কি করবে একটু দেখেন সামনের রোববার দিন যদি শফিউল আলম স্যার আসে তাহলে স্যার অ্যাজাক্স দেখাবেন যদি স্যার না আসে তাহলে আমিও অ্যাজাক্স দেখাতে পারি সেটা ব্যাপার না বাট আমাদের আরও ছোট্ট দুটা কাজ আছে সেটা হচ্ছে কার্ড ইমপ্লিমেন্ট করা খুবই ইম্পর্টেন্ট এটা তো আমাদের আর একটা ফেজ বাকি আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস সো ইনফ্যাক্ট দেখেন আমরা যখন হোম পেজে আসি আমরা যখন হোম পেজে আসি এখান থেকে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করব কুইক ভিউতে এই যে প্রোডাক্ট ডিটেলস পেজ আসতেছে না এই প্রোডাক্ট ডিটেলস পেজের কন্টেন্টগুলোকে কীভাবে ডাইনামিক করতে হয় সেই বিষয়ের উপরে আমরা মনে করি নেক্সট ক্লাসে করতে পারি ঠিক আছে বাট আমার আপনাদের কাছে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আপনারা যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্ট মনে করেন আমরা এখানে যে কাজগুলো করছি ট্যাবিন প্যানেল তৈরি করা হয়েছে সেখানে যে যাই করতেছেন আপনাদের যদি কেউ রেস্টুরেন্ট করেন নিউজ পোর্টাল করেন যাই করেন প্রোডাক্ট অথবা সার্ভিসের কি মার্কেটিং হবে তাই না আপনি যাই করেন কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ অ্যাকচুয়ালি কী করে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিং করেন তাই না তা আপনি মনে করেন যাই করেন আপনি তো কোনো একটা বিষয়ের উপর অ্যাকচুয়ালি মার্কেটিং করবেন আপনি কী করতেছেন টিউশনি ম্যানেজমেন্ট না আপনি কী করবেন আপনি টিউশনি মার্কেটিং করবেন যে ভাই আমার কাছে টিউশনি আছে কারো লাগবে না ঠিক আছে
তাহলে আপনাকে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে হবে যে ঠিক আছে এটা কি ম্যাথের টিউশনই নাকি এটা ইংলিশের সাবজেক্ট ওয়াইজ, ওগুলো হচ্ছে কি আপনার ক্যাটাগরি। তো তাহলে যে প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিং আপনি করবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে, সেই প্রোডাক্ট অথবা সার্ভিসকে এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করার জন্য আপনার যা যা লাগে তাই তা এখান থেকে করতে হবে। প্রথমে অ্যাডমিন প্যানেল লগ ইন লগ আউট যেন সিকিউর হয়, আর ফ্রন্ট এন্ড থেকেও দরকার নাই। এখানে একটা কাজ কিন্তু আমাদের করা হয় না, নতুন ইউজার তৈরি করার জন্য এখানে একটা ইয়ে করার ছিল না জি স্যার, অ্যাড ইউজার ম্যানেজ ইউজার হ্যাঁ করে ফেলছেন না স্যার, কাজ করবেন লগ ইন এর কাজ। আচ্ছা এখানে আর একটা কাজ করতে হবে, তাহলে এখানে রাখবেন ইউজার ইনফো, অ্যাড ইউজার ম্যানেজ ইউজার। অ্যাড ইউজারে ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেই ফর্মের মধ্যে ডাটা গুলো দিবে, এই যে ইউজার টেবিলে ডাটা গুলো যাবে। আপনি মডেল ইউজ করবেন ইউজারই, শুধুমাত্র ওদের ইয়েটা বন্ধ করে দিবেন আর কি রেজিস্টারিং। আর একটা কথা, ল্যারাভেল দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, আপনি যখন বিল্ট ইন অথ ক্লাস ইউজ করতেছেন, সবাই কিন্তু জানে যে প্রজেক্টের পরে লগ ইন লিখলে কি আসে অ্যাডমিন প্যানেল আসে, রেজিস্টার লিখলে এটা আসে, এটা সবাই কিন্তু জানে। সো এটা কিন্তু করা যাবে, এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ যেমন এখানে আমরা চেঞ্জ করছি না, এখানে ছিল কি হোম, আমরা দিছি কি ড্যাশবোর্ড মনে হয় স্যার, রাউটারের মধ্যে কি ইন্টারফেস করতে হ্যাঁ আমরা এটা কিন্তু চেঞ্জ করছি, কিন্তু লগইন এবং রেজিস্টার এগুলো চেঞ্জ করা হয় নাই। এটা কিন্তু আপনারা চেঞ্জ করে দেখবেন যে কতটুকু কি হয়, না করা যায় না করলে ক্লাসে আসবেন। মানে স্যার কিরকম চেঞ্জ, মানে লগইন এর জায়গায় স্যার অন্য কোন নাম দিয়ে রাখবো? হ্যাঁ আপনার নাম দিবেন, আপনার নাম দিলে যেন অ্যাডমিন প্যানেল লগইন প্যানেল আসে। আপনাদের মিডল ওয়্যার দেখানো হয় নাই? আচ্ছা মিডল ওয়্যার ছাড়া তো হবে না, মিডল ওয়্যারটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। মিডল ওয়্যারটা হচ্ছে এই যে আমি যে কাজগুলো করছি, মিডল ওয়্যারটা নেক্সট ক্লাসে শুরু করে দেখাবো, বা ইনফ্যাক্ট এখনো দেখানো যেতে পারে। সো বেসিক্যালি মিডল ওয়্যারটা কাজ আমাদের রাউটস এর মধ্যে কিন্তু এখনো কাজ শেষ হয় নাই, রাউটস এর মধ্যে দুইটা কাজ বাকি আছে, একটা হচ্ছে রাউট গ্রুপ করা। আর এখানে একটা জিনিস দেখেন, আমি একই জিনিস বারবার লিখতেছি না, ক্যাটাগরি 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 এগুলো চেঞ্জ হচ্ছে। যখন আপনি একই জিনিস বারবার লিখতেছেন, এখানে প্রিফিক্স সেট করা যায়, রাউট প্রিফিক্স। সো রাউট প্রিফিক্স কিভাবে, হ্যাঁ স্যার রিসোর্সেস কন্ট্রোলার ইউজ করলে তো স্যার সবগুলাই পাই, তাহলে এগুলো বারবার লাগবে না, ওইভাবে করাটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো ওই কাজটা করতে হবে, এবং এখানে মিডল ওয়্যার ইউজ করতে হবে। যেমন মনে করেন দেখেন আমরা কি সি করে অ্যাপ্লিকেশন তৈরি করলাম, দেখেন কি অবস্থাটা দেশের, এটা অ্যাডমিন প্যানেল, আমরা অ্যাড ক্যাটাগরিতে আছি, অ্যাড ক্যাটাগরি ইউআরএল কি এটা না কপি করলাম, মনে করেন আমি ও সরি এটা তো না, এটা কেন আসলো এটাও তো স্যার আসার কথা জি স্যার, এটা তো সমস্যা স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা কেন আসতেছে আমি এখানে বলে দিলাম যে লাইক ভিউ ক্যাটাগরি বা ফন্ট এন্ড ক্যাটাগরি, ক্যাটাগরি ভিউ বলে দিয়ে দিলাম, এটা ভিউ বলে দিয়ে কমপ্লিট হয়ে গেছে। খেয়াল করছি যাক ভালো একটা গন্ডগোল থেকে আমরা বেঁচে গেছি, ক্যাটাগরি ভিউ ঠিক আছে। সো এটা কোথায় দেওয়া লাগবে মেনুতে স্যার, এটা মেনুতে রাইট গোল টু, এবার গন্ডগোল আসবে না ঠিক আছে, অ্যাড ক্যাটাগরি দিচ্ছি এবার ঠিক আছে তাই না? কিন্তু এখানে ক্যাটাগরি আসলো কেন, আমি তো দিলাম ভিউ ক্যাটাগরি, ও এটা তো অ্যাডমিন ক্যাটাগরি রাইট, ঠিক আছে ঠিক আছে অ্যাড ক্যাটাগরি ম্যানেজ করে, মনে করেন আমি ম্যানেজ ক্যাটাগরিতে আছি, বা অ্যাড ক্যাটাগরি ধরেন এখানে আমি আছি, এই ইউআরএলটাকে কপি করলাম, আমার এখান থেকে একজন লগ আউট লগ আউট করে দিলাম, আপনি কোনো একটা ব্রাউজারে কাজ করছেন লগ আউট করছেন ঠিক আছে। এখন লগ ইন করা ছাড়া আপনার কি অ্যাড ক্যাটাগরি বেস্ট অ্যাক্সেস করা উচিত? না স্যার, এখানে দেন
দেখেন কি সর্বনাশ হয়ে যায়। আচ্ছা এখানে হচ্ছে না, এর পেছনে একটা কারণ হচ্ছে, কারণ আপনি এখানে কি ইউজ করছিলেন, ড্যাশবোর্ডের মধ্যে নেম ইউজ করছিলেন, তাই না? এখানে মনে করেন আমি দিলাম সাপোজ অপস, এখানে দিলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড এবার সে কোথায় আসবে? আপনার আশা হচ্ছিল এইটা, আমি যখন অ্যাড ক্যাটাগরি দিব আশা উচিত ছিল কি ওই পেজটা, লগইন পেজটা, বাট সে কিন্তু অলরেডি অ্যাক্সেস ভিতরে ঢুকে গেছে। আমি যদি যাই দেব লগইন চলে যাবে। হ্যাঁ আপনি এখানে যাই দিবেন, হাবি যাবি বলতে না, হাবি যাবি দিলে সে তো আর পাবে না, এখানে ওটা বড়টা দিলে স্যার ওটার জন্য 404 পেজ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে তার মানে এখানে আপনি যদি ক্যাটাগরি লেখা এন্টার দেন দেখেন সে কিন্তু মানে মোট কথা আমি লগইন করা না থাকলে আমাকে কোথায় নিয়ে আসবে? ঠিক আছে, ভালো একটা কথা মনে করে দিয়েছিলাম, ভুলেই গেছিলাম, মিডলওয়্যার হচ্ছে কি, মিডলওয়্যার হচ্ছে একটা পুলিশ। সাপোজ আপনি কল্পনা করতে পারেন, মনে করেন আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, তো যখন বর্ডার পাস হবো তখন কি থাকবে, পুলিশ থাকে না, সে পাসপোর্ট চেক করে, যদি আমার বৈধ কাগজপত্র থাকে ভিতরে ঢুকতে দেয়, বাইরে আসে। এখন মিডলওয়্যারটা কিভাবে কাজ করে দেখেন, যখন আমি এখানে এটা হচ্ছে একটা রিকোয়েস্ট আসতেছে, যখন কোনো একটা রিকোয়েস্ট ইউআরএল দিয়ে আসবে বা ফর্ম দিয়ে আসবে, সেই রিকোয়েস্টটা প্রথমে আসে মিডলওয়্যারে। মিডলওয়্যারগুলো কোথায় আছে? অ্যাপ HTTP এ দেখেন মিডলওয়্যার অ্যাপ HTTP is a middleware. Middleware এর মধ্যে কি আছে? এখানে মিডলওয়্যার গুলো সাধারণত থাকে আর কি, কেমন? সো বেসিক্যালি এই মিডলওয়্যারে প্রথমে সে আসবে, মিডলওয়্যার চেক করবে যে রিকোয়েস্টটা যে করছে, এই রিকোয়েস্ট একটা রিকোয়েস্টের জন্য কি একটা ভিউ লোড হয় না বা কোনো একটা কাজ হয়, সো এই রিকোয়েস্টের জন্য যে ভিউটা লোড করবে সেই ভিউ এর যাওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা দরকার, তার সেই পাসপোর্ট ভিসা আছে কিনা এগুলো চেক করবে, যদি থাকে তাহলে ভিতরে ঢুকতে দিবে, আর না থাকলে কোথায় মোটায় দিবে, লগইন পেজে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে মিডলওয়্যারের কাজ, লগইন পেজে পাঠিয়ে দিবে। এখন এখানে ড্যাশবোর্ড লিখলেও, এখানে ড্যাশবোর্ড লিখলেও তাকে লগইন পেজে কেন দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আপনি দেখেন ড্যাশবোর্ড কন্ট্রোলারটা কই, সরি রেজিস্টার কন্ট্রোলারটা কই, কন্ট্রোলার অথ রেজিস্টার কন্ট্রোলার, এই দেখেন এখানে আপনি এখানে না বেসিক্যালি ওয়েট এটা একটা রিডিরেক্ট করা আছে আর কি, এখানে অথের মধ্যে এই যে রিডিরেক্ট কন্ট্রোলার রেজিস্টার কন্ট্রোলার লগইন কন্ট্রোলার রিসেট পাসওয়ার্ড, আচ্ছা রেজিস্টার কন্ট্রোলারটা রিডিরেক্ট টু ড্যাশবোর্ড স্যার, মিডলওয়্যার এর ভিতরে স্যার রিডিরেক্ট অথেন্টিকেশন চলবে, এটা রিডিরেক্ট অথেন্টিকেশন এই যে এখানে আছে রাইট, মিডলওয়্যার এর মধ্যে রিডিরেক্ট অথেন্টিকেট মিডলওয়্যার এখানে বলা ড্যাশবোর্ড, মিডলওয়্যার অলরেডি ইউজ করা আছে এক্ষেত্রে। এখন মনে করেন আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে রিটার্ন রিডিরেক্ট টু ড্যাশবোর্ড, আমরা যদি একটা কাজ করি এই লাইনটাকে কপি করে আমাদের যে এটা আছে নাম কি কন্ট্রোলারের মধ্যে ক্যাটাগরি কন্ট্রোলার এখানে এসে, আচ্ছা সরি আমি যখন এখানে ড্যাশবোর্ড লিখতেছি, ড্যাশবোর্ড লিখলে আমার কোন কন্ট্রোলারটা রান হচ্ছে বলেন তো? না ইউআরএল যখন ড্যাশবোর্ড বাসতেছে কোন কন্ট্রোলারটা রান হচ্ছে দেখি চলেন ডাউট ওয়েবসাইট পিস দেখি, হোম কন্ট্রোলার এই জন্য দেশে মিলতেছে না, এই যে হোম কন্ট্রোলার এখানে, এই হোম কন্ট্রোলার এই দেখেন এখানে কি ইউজ করা আছে কনস্ট্রাক্টরের মধ্যে অথ, এইটারে কপি করে আমি কোথায় কপি পেস্ট করে দিব ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে, ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে এবার এটা দিয়ে দিলাম, সবগুলো সব কন্ট্রোলারের ভিতরে স্যার এটা দিয়ে দিতে হবে, এটা গুড প্র্যাকটিস না, এটার জন্য কোথায় রাউটারের মধ্যে গ্রুপ তৈরি করতে হয়, এই যে এখানে আমরা এটা করবো আর একটা ক্লাস ওই রাউটিংয়ের উপরে হবে ওয়েবের উপরে, এই যেখানে
এখানে গ্রুপ তৈরি করতে হয় যে রাউট এভাবে করব আমরা আপনি যাকে যাকে ঢুকতে দিবেন ওই মিডিল ওয়্যার তৈরি করা যায়। মিডিল ওয়্যার তিনটে স্টেপ আর কি, মিডিল ওয়্যার তৈরি করতে হয়, মিডিল ওয়্যার রেজিস্টার করতে হয়, মিডিল ওয়্যার ইউজ করতে হয়, ঠিক আছে। মিডলওয়্যার তৈরি করার জন্য খুব সিম্পল কমান্ড পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার, মিডলওয়্যারের নাম। মিডলওয়্যার তৈরি করবেন যখন সাথে সাথে সেটা কোথায় চলে আসবে, এই মিডলওয়্যারের মধ্যে। এখানে এসে কাজ করতে হয়, কাজ করার পরে সেখানে বাই ডিফল্ট একটা ফাংশন থাকবে, তার নাম কি, হ্যান্ডেল, তাই না? সে মিডলওয়্যার তৈরি করে চলে প্রজেক্ট কই, এটা না প্রজেক্ট। এখানে যদি শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করে পিএইচপি make middleware, I want to call authenticate middleware, authenticate authenticate middleware name kono middleware nai, maybe auth ache, authenticate m i d d l e authenticate middleware, eto shoy lage kono middleware hoye geche। Ebar jodi amra ekhane jai middleware ei dekhen ere ki চেক ফাংশন ইউজ করব, লাগে না এক লাইন যেহেতু রিটার্ন রিডিরেক্ট। আমি এটা আর একটা ক্লাসে বলবো, সমস্যা নেই, এখন জাস্ট এমনি করতেছি, আপনারা দেখেন। এখন এটা এটার উপর নেক্সট ক্লাসে কথা বলবো, রিটার্ন রিডিরেক্ট টু এখন দেবো কি সি এইচ ই সি কে হবে না অথ ক্লাসের। তাহলে দেখেন যখনই এটা একটা মিডলওয়্যার আমি তৈরি করলাম, মিডলওয়্যারের কাজ কি, সো যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন আসবে, অ্যাপ্লিকেশন আসলে আপনি সেটাকে যদি আপনি এই মিডলওয়্যার দিয়ে চেক করতে চান, সরি যখনই কোনো একটা রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টটাকে মানে ঠিক মানে রিকোয়েস্টটা এক্সিকিউট করার জন্য যে সমস্ত কন্ডিশন দরকার সেই সমস্ত কন্ডিশন তৈরি করে রাখবেন কোথায়, মিডলওয়্যারের মধ্যে। এবার এক একটা রিকোয়েস্টের এগেনস্ট আপনি মিডলওয়্যার সেট করে দিতে পারবেন, ঠিক আছে। সো মিডলওয়্যার এভাবে তৈরি করে এভাবে করে দিলাম, যদি এটা হয় তাহলে কি হবে, এলস হবে। এক লাইন থাকলে কি করতে হয় না, থার্ড ব্র্যাকেট না দিলে চলে, তাই না? কিন্তু এখানে এরকম বলতেছে কেন, ব্র্যাকেট ইউজ করতে বলতেছে, ঠিক আছে। এবার অথ ক্লাসের চেক ফাংশনটা ইউজ করবে কি, এর মধ্যে বলা আছে যে এই ইউজারটা রেজিস্টার কিনা, লগ ইন অবস্থায় কিনা। যখন করে একটা রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টটা কে করছে, একজন ইউজার, সে চেক করবে এই ইউজারটা রেজিস্টার কিনা। যদি রেজিস্টার হয় তাহলে কি করবে, কন্টিনিউ করবে নেক্সট, মানে রিকোয়েস্টটাকে নেক্সট মানে কন্টিনিউ করতে দিবে। আর যদি দেখে যে চেক ফাংশনটা দেখবে যে এই রেজিস্টার কিনা, চেক ফাংশন কিভাবে দেখবে, রেজিস্টার থাকলে কি থাকবে, সেশনে তার ইনফরমেশন থাকবে না, তো এই ফাংশনটা অ্যাকচুয়ালি চেক করবে সেশনে তারপর ইনফরমেশন আসছে কিনা। যদি না থাকে তাহলে এলসে আসবে, রিটার্ন করে দেবে কোথায়, আপনি যে লেগে দেবেন তাই। এবার এই মিডলওয়্যারটা তৈরি করলাম, এটাকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। এবার মিডলওয়্যার তৈরি করলাম, মিডলওয়্যার রেজিস্টার করব কিভাবে, মিডলওয়্যার রেজিস্টার করার জন্য দেখেন যে kernel.php নামে একটা ফাইল আছে অ্যাপস এর মধ্যে, HTTP এর মধ্যে kernel.php পাইছেন, kernel.php এখানে দেখেন বেশ কিছু মিডলওয়্যার, এই যে মিডলওয়্যার প্রোটেক্টেড রাউট মিডলওয়যার এখানে তৈরি করা আছে। সো আমাদের এখানে মিডলওয়্যারটা এখানে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পর দেন সেটাকে ইউজ করতে হবে। মিডলওয়্যারটাকে আমরা ইউজ করতে পারি সরাসরি কোনো একটা কন্ট্রোলারের মধ্যে,
এখানে ইউজ করতে পারি, অথবা অথবা আমরা এই যে ওয়েব ডট পিএসপি আছে না, এখানে রাউট এখানে গ্রুপ করা ছাড়াও ইউজ করা যাবে। কিভাবে ইউজ করতে হয়, সাপোজ মনে করেন ক্যাটাগরিতে ছিলাম আমরা যে অ্যাড ক্যাটাগরি, এখানে কি লিখতে হয় জানো বলেন তো, ইয়া ভুলে গেলাম, মিডল ওয়্যার না, এম আই ডি ডি এল ই ডাব্লিউ আর মিডল ওয়্যার, এভাবে কি লিখতে হয়, মিডল ওয়্যার ওইভাবে মনে হয় না, কারণ সিনটেক্সটা দেখে আসে মনে হয় না। আমার সিনটেক্সটা ঠিক এখন মনে নাই, অথেন্টিকেট মিডল ওয়্যার, আচ্ছা একটু দেখে নিচ্ছি লেভেল ডট কম থেকে মিডল ওয়্যারটা কিভাবে কাজ করে দেখেন। ডকুমেন্টেশন ওই গেল মিডল ওয়্যারের উপরে, স্যার উপরে এইচটিটিপি লেয়ার, স্যার এই যে মিডল ওয়্যার, এর সব বলে দেওয়া আছে, যেগুলো করতেছি সব এখানে বলে দেওয়া আছে। এই যে মিডল ওয়্যার কিভাবে তৈরি করতে হয়, এই যে দেখেন আপনি এভাবে, এটা তো সিম্পল একটা আমি সেট করলাম এখানে, এই যে এগুলো ক্লোজার এগুলো অন্য জিনিস আর কি, কিভাবে এখানে বলে দিতে পারি, এই যে এখানে রেজিস্টার করতে হবে, যেখানে রেজিস্টার মিডল ওয়্যার, হ্যাঁ মিডল ওয়্যার রেজিস্টার করা হচ্ছে, রেজিস্টার করার পরে মিডল ওয়্যার গ্রুপ, এই যে ঠিক আছে না, এই যে হ্যাঁ গ্রুপ করলে এভাবে করতে হয়, একটা করলে মিডল ওয়্যার মিডল ওয়্যারের নাম, ওকে সো এখানে কি করলাম মিডল ওয়্যার, এখন এটা যদি স্যার আমরা গ্রুপ না করি তাহলে স্যার প্রত্যেকটা ক্ষেত্রে দিতে হবে, রাইট, আর যদি গ্রুপ করেন তাহলে একবার দিলেই হবে, এখানে প্রিফিক্স করাটাও দেখাবো। সো যাই হোক অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাড, এটাকে আমরা একটা মিডল ওয়্যার দিয়ে দিলাম না, যদি আমাদের মিডল ওয়্যারটা কি করা হয় নাই, রেজিস্টার করা হয় নাই, মিডল ওয়্যারটা রেজিস্টার করতে হবে কোথায়, কার্নেলে গিয়ে রেজিস্টার করতে হয়, কিভাবে এটাকে কপি করে নিচ্ছে আবার পেস্ট করতেছি, এখানে লিখতে হবে মিডল ওয়্যারের নাম, আমাদের মিডল ওয়্যারের নাম কি ছিল, অথেন্টিকেট মিডল ওয়্যার, সো প্রথমে দিতে হবে এখানে নাম, এবার এখানে দিতে হবে তার পাথটা, সো পাথটা আমি কিভাবে দিব, সো এখানে আসবে হচ্ছে প্রথমে অ্যাপ, এরপরে কি আসবে এইচটিটিপি, এইচটা মানে স্যার বড় হাতের, এইচটিটিপি কি বড় হাতের হবে, এরপরে কাজ করবে না, সো মিডল ওয়্যার তৈরি করলাম, মিডল ওয়্যার রেজিস্টার করলাম, এবার মিডল ওয়্যার ইউজ করবো কোথায়, ওয়েব ডট পিএসপি তে, এটা লাগবে না, এই যে এখানে মিডল ওয়্যার ইউজ করলাম, মিডল ওয়্যার মিডল ওয়্যারের নাম, এবার যদি ব্রাউজারে যাই এবার দেখেন কি হয়, এবার যদি এখান থেকে আমরা লগ আউট অবস্থায় আসি না, এখানে যদি ড্যাশবোর্ড লিখি তাহলে কি আসি, লগ ইন অবস্থায় আসতেছি, এবার যদি এখানে এবার কিন্তু তাকে ঢুকতেই দেবে এখানে, কোথায় নিয়ে আসছে, লগ ইনে নিয়ে আসছে, এই যে মিডল ওয়্যার এভাবে ম্যাপ করে দিল, ঠিক আছে সেইভাবে আমি কি হাজার হাজার মিডল ওয়্যার দিয়ে দিব, না মিডল ওয়্যার গ্রুপও করা যায়, রাউট গ্রুপ করা যায়, যে এখানে করতেছিলাম আর কি, সো হোয়াট এভার ইট ইজ, রাউট গ্রুপ কিভাবে করব, রাউট স্ক্রুপ জি আর ও ইউ পি গ্রুপ, তাই না, দুইটা ফাংশন, এখানে আমি যদি মিডল ওয়্যার দিয়ে এভাবে দিতে হয়, তাই না, এভাবে থার্ড ব্রেকে দিয়ে এভাবে না, যদি একাধিক মিডল ওয়্যার হয় আর একটা হলে কিভাবে দিয়ে দিবেন, যে করতেছি আল্লাহ জানে, এবার দিয়ে দিলাম
এবার যদি করে দেই সবগুলো মনে করেন এখানে যা আছে এটা মুছে দিলাম এবার একটা জিনিস খেয়াল করেন এখানে তো কোনো কিছু দেই নাই তাই না এখনো জি স্যার তো আমি মনে করেন এবার সেভ ক্যাটাগরি দেই স্যার নিচে তোমার অবশ্যই নাম্বার একটু পরে নিন স্যার রাউট পোস্ট দিতে হবে না স্যার মনে করেন এক ক্যাটাগরিতে দিছিলাম এখানে আসলে এবার সেভ ক্যাটাগরি দেই সেভ সরি এখানে দিব লেভেল 41 এখানে কি দিব ক্যাটাগরি সেভ এবার কিন্তু তীর আর আসবে দেখেন তার কোথায় যাওয়া উচিত ছিল লগইনে লগইনে জি স্যার কোথায় আসছে সেভ তাই না তো ওটা কিভাবে করা যাবে আপনি এটা যদি কপি করে এখানে আবার পেস্ট করে দেন তাহলে কি হবে হবে তাহলে হবে এবার আচ্ছা পেস্টটাকে একবার রিলোড দিয়ে দেই ওকে তো আপনাদের সময় শেষ তাই না ক্যাটাগরি সে তাহলে এখন কি বিরল আসবে না ভিতরে কিন্তু ঢুকে গেছে বাট আমি যদি মিডল একটা এখান থেকে কাট করে ম্যানেজ ক্যাটাগরি এটা এখানে দিয়ে দিলাম এবার যদি ব্রাউজারে যাই এবার রিলোড দিই তারপরে সে কোথায় আসতেছে কেন বারবার এরকম হচ্ছে স্যার ক্যাশের জন্য কি স্যার না ও স্যার গ্রুপটা প্রবলেম করতেছে এটিএম স্যার গ্রুপটা হচ্ছে স্যার প্রবলেম করতেছে হ্যাঁ তারপরে কি দিতে হবে কপি করে দিয়েছি লিখ দিচ্ছে না সো ম্যানেজ ক্যাটাগরি দিয়ে দিই কোথায় নিয়ে আসছে লগে দিয়ে আসছে বাট আমি যদি এটা না দিই তাহলে কিন্তু এখানে যাই এটার পরে আমরা ম্যানেজ ক্যাটাগরি লিখে দিলাম তারপর আসতেছে ফটোটা কি স্যার গ্রুপ ইউজ করার জন্য না 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 গ্রুপের মধ্যে কিছু দেই নেই ক্যাটাগরি ম্যানেজ স্যার সেভ করা হয়েছিল স্যার এটা তো স্যার উপরে দিয়ে দেওয়া আছে ক্যাটাগরি ম্যানেজটা তো স্যার দেওয়া ও এখানে একটা গন্ডগোল বাজার পিছনে কারণ আছে কারণ হচ্ছে মনে হয় ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে আমি কি ইউজ করে রাখছি এই যে এই কারণে হচ্ছে না আর কি এবার চেক করি যন্ত্রণা শেষ নাই আপনি যখন রাউট করবেন এইভাবে এখন মনে করেন আপনি যদি 14 গোষ্ঠী এর মধ্যে ঢুকাই দেন না 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 কেন এই কি এটা দেন কি বললাম এটার মধ্যে আপনি যা যা বলে দিবেন অথেন্টিকেট মিডল কই আছে এখানে আপনি যা যা বলে দিবেন সবই হবে আর কি ঠিক আছে So thank you very much, sir, for today. Sir, well, sir. Yes, sir. Cheers.